এটা খুলে রাখুন, এটা খুলে রেখে দেন একটু। আচ্ছা, এটা ওই বিয়েটা আমার শাড়িটার না একটা ক্যাডলক আছে, ক্যাডলকটা দিও তো যদি। আচ্ছা, আমি শাড়িটা পরতে পারিনি ঠিক করে। এখানে না, এখানে না, বাইরে সোফার সামনেটা দেখবে পুরো একদম ধরে ক্যাডলক আছে। ব্যাস, এতক্ষণ পর রেসপন্স করছো, এই তো সোল্ড আউট হয়ে গেছে। আজকেও না ক্যামেরা ঠিক মতো মোছা হয়নি, ঝাপসা ফুটে চেপে চকচকে করে দিয়েছে, চকচকে করে দিয়েছে বিউদি। আজকে লাইট কম লাগছে বাবাই, লাইটটা কি জ্বলেনি বলতো, লাইটে লাইটটা কম লাগছে না? এই সবাই একটুখানি বলো তো, সাউন্ড পিকচার সব ক্লিয়ার গো? কি যে মিষ্টি লাগছে মহুয়া দিয়ে, আরে প্রতিদিনই তোমাদের মিষ্টি লাগে, কখন এসেছে? এই জাস্ট আমি ইন করলাম, ইন করলাম জাস্ট, বুঝলে, এই জাস্ট ইন করলাম। চলো একটুখানি সবাই বলো, পিকচার সাউন্ড সব ক্লিয়ার কিনা? কারণ একদম টোটালি পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু জানাবে আমাকে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের কমেন্ট পড়ছি, আগে দেখে নিই সবকিছু, যে তোমরা একটুখানি আমাকে ক্লিয়ার মেসেজ দাও, একটু ক্লিয়ার মেসেজ দাও। হ্যাঁ, একটু ক্লিয়ার মেসেজ দাও। ও আচ্ছা, ঠিক আছে, সাউন্ড পিচ সাউন্ড ঠিক আছে, আমি সাউন্ডটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। কি কেস হয়েছে একটা বুঝতে পারছি না, পিন পোস্ট করো। হ্যাঁ হ্যাঁ, অল ক্লিয়ার, ওকে ওকে, সব ওকে, ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও আমি একটু, 8 9 10 5 5 9 6 3 9, অল ক্লিয়ার, ওকে 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 ওকে, পিন পোস্ট করে দিয়েছি, দেখো তো হয়েছে কিনা পিন পোস্ট। শেয়ার ডান সুন্দরী, আরে সুকৃতি, থ্যাংক ইউ সো মাচ, অল ক্লিয়ার। এ আমার পিন পোস্ট হয়েছে কি হয়নি না গো? হ্যাঁ হয়তো হয়েছে। কি শাড়ি পরেছো? আরে এইটাই তো আজকে বলবো, আজকে আমি পুরো একদম ঘিচার উপরে ইক্কাত পরেছি, একদম ক্যাডলক, এটা না পুরো একদম ফ্রেশ ভাবে বানানো হয়েছে, পুরো ক্যাডলক একদম ইয়ে দিয়ে বানানো হয়েছে, বুঝলে, মানে একদম টোটালি সেলিব্রিটি কালেকশন আজকের, একদম দেখো পুরো সেলিব্রিটি কালেকশন করে আজকে আমরা একদম এই এই জিনিসটা কোথাও পাবে না, এটা একদম আমাদের ঘিচার উপরে বানানো হয়েছে, দেখাবো সব। হ্যাঁ, আজকে ইক্কাত পরেছি একদম। এটা এটার নাম হচ্ছে ধাওয়ানি ইক্কাত, বুঝলে, ধাওয়ানি ইক্কাত, এটা ঘিচার উপরে বানানো হয়েছে, পুরো ইক্কাত প্যাটার্নের ঘিচার উপরে। এটা সবাই মায়েদের জন্য শাড়ি চাইছিলে, নিজেদের জন্য একদম আলাদা প্যাটার্নের শাড়ি, এটা একদম মানে খুব এক্সক্লুসিভ শাড়ি আজকে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, গুড আফটারনুন দিদি, গুড আফটারনুন, পুরো ইয়েলো পরি লাগছে, থ্যাংক ইউ সো মাচ, কি দারুণ লাগছে, থ্যাংক ইউ মনীষা দি, থ্যাংক ইউ সো মাচ দিদি, শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ, গুড আফটারনুন দিদি, অঞ্জনা দি গুড আফটারনুন, গুড আফটারনুন ম্যাম, রুমা দাস দি গুড আফটারনুন, ম্যাম বললে না কেমন কেমন একটু পরপর লাগে, যা হোক, আর সবার একটু শেয়ার দেন। আরে মাম্পি মাম্পি, আজকে তোমার লাইভে থাকবোই আমি, আজকে আজকে তোমার লাইভে আমি থাকবোই, আজকে আমার পড়ানো আছে যদিও, তার মাঝে মাঝে উকি দেবই আমি আজকে, একদম ঠিক করে নিয়েছি, কালকে আমি আগের দিনকে আমি লাইভ তোমার দেখতে পারিনি, আমার পরে খুব মন খারাপ।
সব দেখো তো, এবার সাউন্ড আসছে কিনা, কি যন্ত্রণা এসব আমার। সাউন্ড ভিব্রেট, পুরো সাউন্ড ভিব্রেট হয়ে গেল। কি সব দিয়েছে আজকে আমার মেয়ে আমাকে, পুরো সাউন্ড ভিব্রেট হয়ে গেল আমার। এটা ঠিক আছে, কিন্তু তখন তো আসছিল, প্রথমে তো আসছিল, ওইটা নিয়েছিলে, এটা খোলা হয়নি, এটা কানেকশন হয়নি, প্রথম থেকে তো আসছিল। ওকে ওকে, এবার আসবে, ঠিক আছে ঠিক আছে। সাউন্ড ভিব্রেট হয়ে গেল মাম্মি, এটা কবে এই ইয়ে সাউন্ড ইয়েটা স্পিকারটা কিনেছি, কিছুতেই ব্যবহার করা আর হয় না। আজকে হঠাৎ কি মনে হল লাগাতো, দেখি এটা হয় কিনা। আজকে বোধ হয় প্রায় বছরখানিক তার হতে চলো না রে, বছরখানিক হয়নি, তাহলে সাত আট মাস হবে। হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, সাত আট মাস, তাহলে পাঁচ ছ মাস, তাহলে সাত আট মাস তো হবে। যা হোক প্রিয়দি, সাউন্ড কিন্তু ক্যাচ করছে তোমার, তোমার গলা সবাই শুনতে পাচ্ছে। দামগুলো বলবে, কিসের দাম, চলো চলো সব বলবো সব বলবো, সবাই একটু জয়েন হয়ে যাক, এতক্ষণ সাউন্ড ভিব্রেট হলো। দাঁড়ো, এই আমার না ভিউয়ার শো করে না, এটাই সব থেকে বড় সমস্যা, বুঝা, ইয়ে মেরা সবসে বড় সমস্যা হ্যায়। চলো তাহলে আমি একটুখানি একবার সিরিয়াস, বি সিরিয়াস। তো তোমার নেকলেসটা দারুণ, আমারটা মাম্পির কাছে দাবি করতে পারো তোমরা। আমার নেকলেসটা যদি দারুণ হয়ে থাকে, সেটা পুরোপুরি মাম্পির ক্রেডিট। আমার এটা এটা এগুলো সব মাম্পির কাছ থেকে তোমরা দাবি করতে পারো। যা হোক, বলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। সবার আগে বলি বুকিং প্রসেসটা, ঠিক আছে। জিসকো জো শাড়ি পছন্দ আয়েগা ও এক স্ক্রিনশট লে লিজিয়েগা অ্যান্ড ভেজ দিয়েগা ইস নম্বর পে। মেরা বুকিং নম্বর হ্যাঁ 8910559639। ইয়ে মেরা বুকিং নম্বর হ্যাঁ, ইসমে ভেজ দিয়েগা জো শাড়ি আপকা পছন্দ হ্যাঁ, স্ক্রিনশট দেখে ভেজ দিয়েগা। আগর অ্যাভেলেবল হ্যাঁ, মে আপকো এক পেমেন্ট অপশন দিয়ে দুঙ্গি, ফোন পে, জিপে, ব্যাঙ্ক ট্রান্সফার, কাহা পে ভি সিওডি নেই হতা, তো অনলাইন পেমেন্টই হতা হ্যাঁ। তো জো আপকা ইয়ে পেমেন্ট অপশন জো আপকা অ্যাভেলেবল হ্যাঁ, উসমে পেমেন্ট করকে এক স্ক্রিনশট দিয়ে দিয়েগা, আর নেম অ্যাড্রেস মুঝে সেন্ড কিজিয়েগা। ইয়ে মেরা বুকিং প্রসেস হ্যাঁ। হ্যাঁ ক্যা হুয়া পিউদি, 142 হ্যাঁ। সবার আগে আমি বলছি, নতুন পুরনো যারা আছে সবাই কিন্তু অ্যাড্রেস দেবে আমাদের। আগের দিনকে পিউদি কজনকে তুমি অ্যাড্রেস জিজ্ঞাসা করছো, 50 থেকে 60 জনকে পিউদি শুধু ফোন করে করে বলেছে অ্যাড্রেস দিন অ্যাড্রেস দিন অ্যাড্রেস দিন। এবার যারা অ্যাড্রেস দেবে না, তাদের শাড়ি হোল্ড করে দেওয়া হবে, হোল্ড করে দেওয়া হবে, যেদিন অ্যাড্রেস দেবে সেদিন শাড়ি পাঠানো হবে। সুতরাং প্লিজ বি সিরিয়াস, তোমরা সবাই একটু সিরিয়াস হও, এত সত্যি সবাইকে অ্যাড্রেস দাও। এখন যেহেতু পুজোর একটা রাশ চলছে, সবার নানান রকম কোয়ারিজ থাকছে, এত এত মেসেজ জমে যাচ্ছে, এত এত ফোন আসছে, সুতরাং তোমরা প্লিজ সবাই একটু কোঅপারেট করো। সবার আগে নেম অ্যাড্রেসটা অবশ্যই সেন্ড করো, অবশ্যই নেম অ্যাড্রেস, নতুন পুরনো সবাই নেম অ্যাড্রেস সেন্ড করবে, নতুন হও বা পুরনো প্রত্যেকেই নেম অ্যাড্রেস সেন্ড করবে, ঠিক আছে। হ্যাঁ আমি হ্যাঁ আমি যা কি সব বললো মিলি দি, মিলি দি তুমি কেমন ঘুরছো সেটা বলো। এমা আমার চুল ফুল কীরকম বাধা হয়েছে আজকে গো, কার মিলিদির, মিলিদির অ্যাড্রেস, মিলিদি তুমি এবার অ্যাড্রেস না দিলে মিলিদি তোমার শাড়িগুলো পিউদি পরবে বলছে। কি শাড়ি এটা, আরে উষসী এটা তো একদম ঘিচার উপরে ইক্কাত করা, ঘিচার উপরে ইক্কাত করা, খুব সুন্দর শাড়ি। তোমার আওয়াজ পাচ্ছিলাম না, হ্যাঁ বললাম তো সাউন্ড ভিব্রেট হয়ে গেছিলো। আমার তিনটে শাড়ি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শেয়ার ডান, থ্যাংক ইউ, সবাইকে বলবো প্লিজ একটু শেয়ার করে দাও, আর একটু লাভ লাইক রিয়্যাক্ট দিতে থাকো, না হলে তো সবার কাছে পৌঁছাবে না, সবাই নোটিফিকেশান পাবে না। সুতরাং প্লিজ লাভ লাইক রিয়্যাক্টটা আমার চাই, সুতরাং প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে, তোমাদের একটা লাভ লাইকের রিয়্যাক্টের মূল্য আমার কাছে অনেকটা, প্রত্যেকটা সেলারের কাছেই প্রচুর প্রচুর বেশি লাভ লাইকের মূল্য। সুতরাং প্লিজ 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 যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে লাভ লাইক রিয়্যাক্টটা সবসময় দিতে থেকো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এটা পরে অঞ্জলি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা প্রচুর ভালো ভালো কালার আছে, আজকে দেখাবো,
আমার শাড়িটার দাম হচ্ছে, এটা কিন্তু ঘিচা, হ্যাঁ ঘিচার উপরে ইক্কাত করা পুরো মডেল সেট একদম টোটালি, এটা মডেল সেট একদম দেখে নাও, এই হচ্ছে পুরো মডেল সেটটা, এটা নতুন বানানো হয়েছে একদম মডেল পুরো সেট করে এটাকে বানানো হয়েছে, মাত্র 1950 টাকা আমারটা দাম আছে। ঘিচা কিন্তু বারবার বলছি ঘিচার উপরে ইক্কাত করা, ঠিক আছে ঘিচার উপরে, এটা ধাওয়ানি ইক্কাত বলে এটাকে, এই যে পুরো মডেল সেট করে বানানো হয়েছে জিনিসটা দেখে নাও, এই যাচ্ছে মডেল সেটটা, প্রচুর কালার ভেরিয়েশন আছে, আমি সব একটা একটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে প্রচুর কালার ভেরিয়েশন আছে, মাত্র 1950 টাকা, শাড়িটা হাতে পেয়ে বুঝতে পারবে কি জিনিস, একদম মায়েদের জন্য যারা দিতে চাইছিলে যে মায়েদের শাড়ি দেখাও, নিজেদের জন্য মায়েদের জন্য যারা ঘিচা পছন্দ করো, ঘিচার উপরে ইক্কত করা, তারা একদম ঝটপট নিয়ে নেবে, ঠিক আছে শেয়ার ডান, থ্যাংক ইউ, কী দারুণ লাগছে মন্দিরাতে, শাড়িটাই এত সুন্দর যে ভালো লাগবে, সুতরাং যারা যারা নিতে চাইছো সবাই একটু রিয়্যাক্ট করবে, ঠিক আছে প্রচুর কালার দেখাবো। আচ্ছা প্রথমে শুরু করব একদম সেমি সিল্ক দিয়ে, বিষ্ণুপুরী সেমি সিল্ক, একদম পিওরের মতো বিষ্ণুপুরী সেমি সিল্ক যেগুলো থাকে, মাত্র প্রাইস যাবে 700 টাকা, ঠিক আছে মাত্র প্রাইস যাবে 700 টাকা। কালার অপশন দিয়ে দিচ্ছি, আজকে কী কী শাড়ি দেখাবে, আজকে অনেক কিছু নিয়েছে, আজকে পৈঠানিটা দেখাবো, পৈঠানি চেয়েছে মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর এক দিদিভাই পৈঠানির প্রীতি ওয়াইন কালারটা আছে পৈঠানির, দেখে নিও তো একটু ওয়াইন কালারটা এসছে কিনা, এক দিদিভাই পৈঠানি ইয়ে দিয়েছিলো, আমি দেখে নেবো যে পৈঠানিটা চেয়েছিলে যারা ইয়ে করতে পারিনি, আমি আছি আছি একদম একদম। বেগমপুরি দেখাবে, আমার কাছে বেগমপুরি থাকে না দিদিভাই, আমি হ্যান্ডলুমের কোনো প্রোডাক্ট রাখি না, আমার প্রোডাক্টই সব আর্ট সিল্কের উপরে, ফ্যান্সি সিল্কের উপরে, হ্যাঁ ওয়াইনের সাথে একটা তো কালকেই নিয়ে নিয়েছি, এটাই আছে, দুটো আছে, আর একটা আছে, আর নেই, সর্বনাশ। চলো সেমি সিল্কটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস আছে মাত্র 700 টাকা। আমার মঙ্গলগিরি, আয় রে দিশারি মঙ্গলগিরি বলেছি, বিপিটা দেখাও, কিসের বিপি দেখাবো, হ্যাঁ লিভা দেখাবো, আজকে লিভার একটা দারুণ সুন্দর কালেকশন দেখাবো, একদম কেউ মিস করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে, অনেক কালেকশন দেখাবো, দেখে নাও সেমি সিল্কের ইয়েগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ফটাফট বুকিং করবে, প্রত্যেকটা পিস সিঙ্গেল করে আছে, হ্যাঁ প্রত্যেকটা পিস সিঙ্গেল করে আছে, পেস্তার সাথে পেস্তা আছে এটা, হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার, এটা হচ্ছে রেড ব্ল্যাক, আর এটা হচ্ছে ইয়েলো রেড, ওকে প্রাইস যাচ্ছে মাত্র 700, প্রাইস যাচ্ছে মাত্র 700, এগুলো খুব ভালো, খুব ক্লাসিক শাড়ি লাগছে তোমার ঘিচা ইক্কাত, একদম একদম ভীষণ ক্লাসিক শাড়ি রে, ভীষণ ক্লাসিক শাড়ি, 500-র মধ্যে কোনো না গো, 500-র মধ্যে কোনো দিন কোনো শাড়ি আমার কাছে ছিল না, আজও নেই, আমার শুরুই হয় 625 ঘাটচোলা থেকে। চলো প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে, হেভি গান দিয়েছো তো ও মাম্পি, হেভি গান দিয়েছো তো, আরে মাম্পিকে বলছো, পিওর দেখা, এই রে পিওর আজকে তো নয়, পিওর শুক্র একদম শনিবারে দেখায়, আমি পিওরটা আমি দেখছি, পিওরটা আমি দেখছি, পিওরটা শনিবারে দেখায়, তো এখন সবাই বটল গ্রিন র সিল্কটা পেলাম, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, বটল গ্রিনটা সত্যিই সুন্দর ছিল, র সিল্কটা সত্যিই সুন্দর, প্রত্যেকেই বলেছে, প্রত্যেকেই বলেছে, আমার শাড়িটা মহুয়া, আরে মিতালিদি মা গো মা, তোমরা যে কেন আমার কাছে শাড়ি চাও আমি শুধু বুঝি না, কেন শাড়ির দরকারটা কী, শাড়ি 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 মা আমি মরে যাই, তোমাকে সবাই ভালোবাসে বলতে লিভা দেখার জন্য, আরে দেখাবো দেখাবো, আমি মাম্পিদির লাইভে আছি, নেট যা নেট বাঁচাতে হবে আগে, নেট বাঁচাবি, আচ্ছা আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। চলো এটা হচ্ছে সেমি সিল্কটা দেখিয়ে দিই, মাত্র 700 টাকা প্রাইস যাচ্ছে, ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি হয় এটা, তোমরা তো এতদিনে সবাই জেনে গেছো, এটা যাচ্ছে তুতের সাথে রানী, ওকে এই যাচ্ছে তুতের সাথে রানী, দেখে নাও এটা যাচ্ছে তুতের সাথে রানী, এইটা যাবে ব্লাউজ ইয়েটা, এটা আমি আগের দিনও বলেছিলাম, এবারের যে শাড়িগুলো এসছে না একদম এক্সট্রা অর্ডিনারি এসছে, এর ওয়েটটা একদম পিওর বিষ্ণুপুরীর থানের যে ওয়েটটা হয় সেই ওয়েটের শাড়িটা, ভীষণ সুন্দর হয় এই শাড়িগুলো, দেখে নাও এই যাচ্ছে শাড়ির আঁচলটা, আর এটা যাচ্ছে শাড়িটা পুরো বিষ্ণুপুরী ব্লক প্রিন্টের যাচ্ছে, ছোটো ছোটো ব্লক প্রিন্ট, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি, প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি, ওয়ান পিস করে অ্যাভেলেবেল, কোনোটা কোনোটা দু পিস আছে, আমি বলে দেবো কোনটা কোনটা আছে, তারপর এটা যাচ্ছে দেখে নাও অর্গেঞ্জা দেখাবে, আজকে অর্গেঞ্জা দেখাবো না, কালকে একটা অর্গেঞ্জা দেখাবো, দেখো খুব সুন্দর অর্গেঞ্জা একটা এসেছে, কালকে দেখাবো, যারা অর্গেঞ্জার জন্য ওয়েট করছো কালকে দেখাবো একটা অর্গেঞ্জা,
ঠিক আছে পরেরটা যাচ্ছে দেখে নাও পরেরটা যাচ্ছে তোমার ডার্ক নেভি ব্লু কালার কৃষ্ণ ব্লু কালার এটা অ্যাকচুয়ালি কৃষ্ণ ব্লু কালারে যাচ্ছে প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি এই যাচ্ছে শাড়ির আঁচলটা আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি ভীষণ সুন্দর আর এর ওয়েটটা না খুব সুন্দর এসছে এবার এবার শাড়ির বুননটা ভীষণ সুন্দর এসছে প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি ভারতে গিয়ে আপনাকে কোথায় খুঁজে পাবো একটু লিখে জানান আপনার ঠিকানা দেবেন এই রে ভারতে গিয়ে আমার বাড়ি দমদম ওয়েস্ট বেঙ্গল কলকাতা দমদম ঠিক আছে চলো পরেরটা যাচ্ছে এটা পরেরটা যাচ্ছে এটা পিওর স্যাটার হ্যাঁ পিওর স্যাটারডে দেখাবে হ্যাঁ একদম পিওরটা স্যাটারডেতেই দেখাবো ঠিক আছে চলো এই যাচ্ছে পরের শাড়িটা দেখে নাও এটা ইংলিশ কালার যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র 700 টাকা ইংলিশ কালার যাচ্ছে এটা এই যাচ্ছে তোমার আঁচলটা ঠিক আছে এটা যাচ্ছে আঁচলটার বিপিটা অ্যাজ ইউজুয়াল আর বিপিটা আমি দেখাচ্ছি না অ্যাজ ইউজুয়াল থাকছে সব কটায় কী হয়েছে পরটা যাচ্ছে পিচ কালার গিফটের জন্য পারফেক্ট হ্যাঁ গিফটের জন্য কেন নিজেরা ব্যবহার করো না পুরো পিওর সিল্কের মতো দেখতে লাগে শাড়িটা আর পিওর সিল্কের ওয়েট যেটা হয় না একদম সেম ওয়েটের আছে এটা পিচের সাথে তুতে হ্যাঁ আর খুলছি না সব কটা বুঝতেই পারছো এটা পিচের সাথে তুতে প্রাইস আছে 700 টাকা প্রাইস আছে 700 টাকা আমি এই শাড়ি নিয়েছি অপূর্ব থ্যাংক ইউ সো মাচ স্কাই কালার একদম বুক করো ঝটফট করে হ্যাঁ হ্যাঁ মহুয়া আমাদেরকে বাচ্চা মেয়ে বলে আগে সব শাড়ি দিয়ে ভুলিয়ে দিয়ে এবার মডেল দো আরে এটা নতুন বানাতে দেওয়া ছিল এসছে এই শাড়িটা আমি এটা অনেকদিন আগে দেখেছিলাম বানাতে দিয়েছিলাম একদম পুজোর আগে পাবো এটা আমি ভাবিনি তো যা হোক এটা যাচ্ছে একদম ওয়াইন কালারটা হ্যাঁ এটা যাচ্ছে ওয়াইন কালারটা আমি স্কাইটা বুক করলাম ঠিক আছে যার যেটা মনে হচ্ছে বুক করো এই যাচ্ছে ওয়াইন কালারটা প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র তোমার 700 টাকা অনলি 700 টাকা অনলি পরেরটা যাচ্ছে অফ হোয়াইট কালার হ্যাঁ ও জলিদি আরে হেনাদি কী বলছে আমি স্কাইটা বুক করলাম ঠিক আছে আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি একটুখানি হোল্ড করো আমি সব দেখে নেবো এই যাচ্ছে অফ হোয়াইট বিষ্ণুপুরী অফ হোয়াইটের সাথে রেড প্রাইস যাচ্ছে তোমার আহা এটা পড়লে কিরম লাগবে বলে তো আমার ব্লাউজের সাথে একদম পারফেক্ট এটা যাচ্ছে অফ হোয়াইটের সাথে রেড প্রাইস যাচ্ছে তোমার 700 টাকা অনলি প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি দিদি আমাকে একটা সেমি সিল্ক দিন আমি ওটা বুক করলাম আচ্ছা ঠিক আছে আমি দেবো বুক করো না আমি বিপিটা কী কালার বিপিটা সেম কালারেই যাবে শুধু ডিজাইনটা আলাদা হবে বিপিটা দেখালাম তো ওটা পিচ কালার ছিল এটা হচ্ছে তোমার পিঙ্ক কালার হ্যাঁ ওটা পিচ কালার ছিল এটা পিঙ্ক কালার এই যে বিপিটা এটা হচ্ছে বিপিটা সেম কালারেরই হবে ডিজাইনটা শুধু আলাদা হবে এই যাচ্ছে তোমার কালারটা ঠিক আছে ভালো করে কালারটা দেবে হ্যাঁ ওটা পিচ ছিল এটা পিঙ্ক প্রাইস যাচ্ছে 700 টাকা অনলি ঝটপট করে বুকিং করবে পরেরটা মেন জামদানি আছে হ্যাঁ জামদানি আছে আমি দেখাবো দিদি সিওরি কোথাও হয় না গো সিওরি কোথাও হয় না অফ হোয়াইটটা নিতে চাই যার যেটা মনে হচ্ছে ঝটপট বুকিং করো বুকিং নাম্বার হচ্ছে আমার এটা ঠিক আছে 8910559639 এটা যাচ্ছে বুকিং নাম্বার এটা যাচ্ছে ডার্ক পেস্তা কালার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র হচ্ছে তোমার 700 টাকা অনলি প্রাইস আছে ইংলিশ কালার শাড়িটা দেখাবেন ইংলিশ কালারটা এই তো কোলের মধ্যে আমার খোলা আছে এই যে ইংলিশ কালারটা প্রাইস আছে 700 টাকা অনলি প্রাইস আছে 700 টাকা অনলি হাই ডিয়ার হাই অতসিদি অ্যান্ড অতসিদি কেমন দাদা কেমন আছে গো অতসিদি এটা দেখে নাও লাইট পেস্তা কালার কনফার্মেশন দিলে কি বুক করবো হ্যাঁ হ্যাঁ কনফার্মেশন দিলে পেমেন্ট করবে আমি কনফার্মেশন দিয়ে দিচ্ছি আমি একটু দেখিয়ে নিই এই যাচ্ছে পেস্তা গ্রিনটা হ্যাঁ প্রাইস আছে 700 টাকা অনলি পরেরটা যাচ্ছে রেড ব্ল্যাক পরেরটা যাচ্ছে রেড ব্ল্যাক প্রাইস আছে 700 টাকা অনলি এগুলো শাড়িগুলো ভীষণ ভালো হয় গিফট পারপাস কেন নিজেরাও পরো একদম মানে কলেজ ফলেজে যাওয়ার জন্য বা ডেলি ইউজ করার জন্য ভীষণ সুন্দর হয় ওয়েটটা এবার খুব সুন্দর এসছে একদম বললাম না বিষ্ণুপুরী কাতানের যে ওয়েটটা সেই ওয়েটে এবার বানিয়েছে আগে যেগুলো আসতো তাও একটু হালকা ফুলকা মানে একদম উড়ে উড়ে যেত হাওয়ায় সিল্কটা খুব একটা ভালো থাকতো না এবার সিল্কগুলো খুব ভালো আসছে ভীষণ সুন্দর এবার এই লটের প্রত্যেকটা সিল্ক ভালো এসছে পেমেন্ট লিঙ্কটা দিন সব দিয়ে দিচ্ছি একটুখানি ওয়েট করো এই যাচ্ছে দারুণ কালার ভীষণ সুন্দর এই যাচ্ছে ইয়েলো রেডটা প্রাইস যাচ্ছে ইফিদি আমার ফোন কোথায় গো প্রাইস যাচ্ছে তোমার 700 টাকা অনলি দিদি ক্যাশ অন কোথাও সিওরি হয় না গো কোথাও ক্যাশ অন ডেলিভারি হয় না প্লিজ ক্যাশ অন ডেলিভারির কথা এখানে কেউ লিখো না আমি একটুখানি দাঁড় এবারে এতগুলো ইয়ে করে দিলে কেন আচ্ছা ঠিক আছে রঞ্জনাদি ঠিক আছে কোনো ব্যাপার না সাউন্ড কই এই তো ঠিক আছে এই কালারটা আছে কী কালার গো হ্যাঁ একটা হবে এই যা দু তেড়ি কি প্রিয়দি প্রতিদিন এটা কেন হচ্ছে প্রিয়দি
আমি ওটাকে করি তো রোজ এক কথা বলতে হয়। আমি কেন করো না, আমাকে একবার মনে করিয়ে তো দিতে পারো, ভুলে যাই না আমি। দেখো কি অবস্থা, এই কালারটা যে আছে, হ্যাঁ একটাই আছে, হ্যাঁ একটাই আছে দিদি। হলুদ রানী ঘাটশোলা শাড়িটা পাইনি, এই হলুদ রানী ঘাটশোলাটা পাওনি। আচ্ছা আমি দেখছি, তুমি হোল্ডে রাখতে বলেছিলে না, তারপরে মনে করিয়ে দিয়েছিলে পাঠানোর জন্য, আমি দেখে নিচ্ছি। সঙ্গীতাদি, সঙ্গীতাদি হোল্ডে রাখতে বলেছিলে তো, তারপরে কি তারপরে কি আমাকে পাঠাতে বলেছিলে? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও 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 এক সেকেন্ড। আচ্ছা তুতে কালারটা একটা সরিয়ে দিও দি, আমি রোজ শেয়ার করি, আমি জানি তো তুই রোজ শেয়ার করিস। যা, আমি রোজ শেয়ার করি, কমেন্ট করে রিয়্যাক্ট করি, শুধু তুমি পাত্তা দাও না। ইয়ে বাবা সুকৃতি, কীসব বোলারে তুই, তুই কীসব বোলারে, রিপ্লাই দাও। ঠিক আছে ম্যাম, আসবে, কালারটা রাখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিপ্লাই দেবো কি আমাকে, রিপ্লাই 11টার পরে কেউ পাবে না। হ্যাঁ এই শাড়িটা পাঠিয়ে দিয়েছি তো, দাঁড়াও এক সেকেন্ড আমাকে দেখতে দাও। আমি না সব এই সময় মেসেজ করলে আমি সব ঘেঁটে যাবে আমার। আচ্ছা ঠিক আছে চলো, প্রাইস যাচ্ছে, যা দিদি তুমি তিনটেই নেবে আমাকে একটু কনফার্ম করো, তিনটে যারা বুক করেছো আমাকে একটু কনফার্ম করো। তিনটে যারা নেবে কনফার্ম করো আমাকে একটু। ওয়াইন কালারটা আমি বুকিং, ব্যাস এটা বোধহয় বুকিং হয়ে গেছে, আমি দেখছি দাঁড়াও। ওয়াইন কালারটা যারা অ্যাভেলেবেল কি, ইংলিশ কালারটা আমি দুটো বুকিং নিয়ে নিলাম, ইংলিশ কালারটা বোধহয় দুটোই আছে, এটা নেব। ইংলিশ কালারটা দুটো বুকিং নিয়ে নিয়েছি, যদি এই রে ইংলিশ কালারটা, দিদি ভাই এটা বুক হয়ে গেছে। অর্পিতাদি আবার কি দিয়েছে, এই যে অর্পিতাদি হলুদ শাড়িটা, অর্পিতাদি প্রত্যেকবার মিস করে যাচ্ছে। পিচ কালারটারও বুকিং দিয়ে দিয়েছি, এই কালারটা বুক হয়ে গেছে, আমি পরে জানাচ্ছি। হ্যাঁ দুটো পিচ কালারই বুকিং হয়ে গেছে, হ্যাঁ এটা হবে, এটা হবে, দুটো পিচ কালারই বুকিং হয়ে গেছে, এটা কনফার্ম। হ্যাঁ দুটো পিচ কালারই বুকিং হয়েছে, রেড অ্যান্ড ব্ল্যাক। ওকে রেড ব্ল্যাকের বুকিং নিলাম। এই এখন কেউ ফোন করো না, বাবারে বাবারে বাবারে, তোমার প্রবলেম। এই রে আমাকে এত কিছু মেসেজ পাঠিয়েছো, পেস্তা ব্ল্যাক এটা নেব, আর পেস্তা ব্ল্যাক, পেস্তা ব্ল্যাকটা দুটোই বুকিং দিয়ে দিলাম। হ্যাঁ পেস্তা ব্ল্যাকও দুটো আছে আমি দেখেছি যতটুকু। গ্রিন ব্ল্যাক ইংলিশ কালার দিও, এই রে দিদি গ্রিন ব্ল্যাক আর ইংলিশ কালার দুটোই বুক হয়ে গেছে, দুটোই বুক হয়ে গেছে, দুটোই বুক হয়ে গেছে, আমি এটা নেব। আচ্ছা ইয়েলো রেডও দুটো বুক হয়ে গেছে, সরিয়ে দাও পুরি। আচ্ছা যেটা যেটা আছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে যো যো হোগা ম্যানে ওকে পে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তিনটেই, হ্যাঁ তিনটেই নেব, ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ, ইংলিশ কালার, লাইট পেস্তা কালার আর ওকে। আচ্ছা যেটা যেটা আছে আমি বলে দিচ্ছি, এটা একটা পিস হবে, এটা একটা পিস হবে, এটা একটা পিস হবে, এটা একটা পিস হবে, ঠিক আছে। পিচ কালারটা কে দিয়েছ আমি দেখে নিচ্ছি পরে, হ্যাঁ পিচটার জন্য একটু ওয়েট করো। আচ্ছা আর এটা একটা পিস হবে, ঠিক আছে। আর ইয়েলো দুটো, পেস্তারও দুটো বুকিং হয়ে গেছে, ওয়াইনও দুটো বুকিং হয়ে গেছে, এই তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা কালার হবে, দেখে নাও। এই পাঁচটা কালার ব্লুটা হবে, এই পাঁচটা কালার হবে, এগুলো কি আর্ট সিল্ক? হ্যাঁ অবশ্যই তন্দ্রা দি, এগুলো আর্ট সিল্ক, সবই তো আর্ট সিল্ক দিদি, সবই আর্ট সিল্ক। ওকে ওকে, ইংলিশ কালারটা বুক হয়ে গেছে, এটা বুকিং হয়ে গেছে, ইংলিশ কালারটা এখন যারা বুকিং করছো রেখে দাও, আমি দেখছি। আবার দিয়া অর্পিতা দি, আবার দিয়া অর্পিতা দি, এটা রানি কালারটা, রানি কালারটা একটা সরাও তো প্রিয় দি, রানি কালারটা একটা সরাও। চলো ঝটপট করে বুকিং করে নাও লাইভে। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যারা যারা দেখছো এটা হবে না, ইংলিশ কালারটা হবে না গো, ইংলিশ কালারটা হবে না। হ্যাঁ পেস্তা দুটো, ও বাবা অর্পিত দাদি পেস্তা কালার বুক করেছে আবার, চলো পেস্তার তিনটেই বুক।
হ্যাঁ, এটারও দুটো বুকিং নিয়ে নিলাম। চলো এই কটা কালার হবে দেখে নাও, এই চারটে কালার হবে, যাদের যাদের লাগবে ঝটপট করে। হ্যাঁ ও আর একটা হবে, কি কিয়া বল রই ও পিউদি, কটা আছে ওটা? ও তুমি ওখানে ইংলিশ কালারটা কটা আছে সেটা বলো, ইংলিশ কালার দুটোই আছে? হ্যাঁ জানি তো, যে কালারটা সব থেকে বেশি মানুষ চায় সেটাই থাকে না, এটাই যা ঝামেলা। ব্লুটা হবে? কোন ব্লুটা দিদি, কোন ব্লুটা? পিঙ্ক কালারটা, পিঙ্ক কালারটা পিউদি আর একটা সরিয়েও, পিঙ্ক দুটো আছে না? চলো, আচ্ছা এই কটা কালার হবে, এই এই কালারটা বুক করো, এইটা না খুব সুন্দর কালার, দেখে নাও এই কালারটা, আমি আরেকবার খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভিউয়ার্সটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা শুধু একটু যারা নতুন দেখছো তারা প্লিজ একটু ইয়েটা ফলো করে রেখো প্রতিদিনের, যাতে লাইভটা দেখতে পাও। এই কালারটা ভীষণ সুন্দর কালার, যারা এটা বুক করতে চাইছো তারা এটা বুক করে রাখো, ঠিক আছে? লম্বা করে শাড়িটা শর্ট, সে কি গো লম্বা শাড়ি শর্ট হবে না, মানে কত বড় শাড়ি কি বলে রে ভাই, এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, কোনো রকমভাবেই শর্ট টর্ট হবে না, ঠিক আছে? শিল্পা কে আর চাহিয়ে রে, শিল্পা কে আর চাহিয়ে, ওকে চলো। দাম কত গো এগুলোর? দাম 700 টাকা অনলি, 700 অনলি, যার যেটা লাগবে বুকিং করো, এই কালারটা বুকিং করো, কালারটা ভীষণ সুন্দর কালার, হাতে পেলে না একদম দেখে নাও পুরো কালারটা, দেখো একদম ময়ূরকণ্ঠী টাইপের কালারটা, খুব সুন্দর কালারটা, হয়তো এখানে ফেডেড লাগছে কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর কালার, ময়ূরকণ্ঠী টাইপের কালারটা, ঠিক আছে? এটা যাচ্ছে ময়ূরকণ্ঠী, পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে ঠিক আছে। কী শাড়ি পরেছো দিদি ভাই? ওয়াইনটা একটা আমি পেলাম, ওয়াইন কালারটা কি আমি পেলাম? সৈকতা দিদি তুমি পাওনি ওয়াইন কালারটা, আর অন্য ডিজাইন আছে দিদি? সকালে আমি দেখছি, যদি থাকে আমি জানিয়ে দেবো। হ্যাঁ এটা যাচ্ছে লাইট গোল্ডেন কালারটা, হ্যাঁ, আর এটা যাচ্ছে হোয়াইট কালারটা, হোয়াইট কালারটা যাচ্ছে, দামটা বলো না, 700 টাকা, প্রাইস যাচ্ছে 700। হ্যাঁ পেমেন্ট করে দাও, যাদেরকে আমি পেমেন্ট অপশন দিয়েছি পেমেন্ট করে দাও, না হলে কিন্তু এতগুলো বুকিং এসে পরে পাবে না, আমি বলে দিলাম, আমি লাইভের পরে উঠে যদি দেখি পেমেন্ট করোনি আমি পরের জনকে বুকিং দেবো, এটাই তো স্বাভাবিক। চলো তারপরে দেখি দিদিভাই বাপ্তাগুলো দেখাবে, হ্যাঁ ডিজিটাল বাপ্তা আছে, একটাই সেট আছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই রে হবে হবে, পেস্তা কালার আর্টটা হবে, পেস্তা কালারটা বুকিং হয়ে গেছে, পেস্তা গ্রিনটা বুকিং হয়ে গেছে দিদি ভাই, একটু ফাস্ট ফাস্ট বুকিং করতে হবে, না হলে তো পরে পাবে না, পেস্তা গ্রিন পরে পাবে না, ঠিক আছে পরে পাবে না। এই কালারটা কি অ্যাভেলেবেল? না এটা দিও, আচ্ছা ঠিক আছে, যারা যারা বুকিং করছো তারা একটু মেটেরিয়াল কি আনটি, এগুলো মেটেরিয়াল সিল্ক, আর্ট সিল্ক, আর্ট সিল্ক, আর্ট সিল্ক, এগুলো সব আর্ট সিল্ক গো, প্রত্যেকটা আর্ট সিল্ক যাচ্ছে। চলো যারা যারা পেমেন্ট করছো, কেউ ক্যান্সেল করলে দিও, দেখো সত্যিই তাই, কেউ ক্যান্সেল করলে অবশ্যই দেবো, অবশ্যই দেবো, গ্রিন ব্ল্যাক আর ইংলিশ কালার দিও। আচ্ছা আমি ক্যান্সেল করলে আমি অবশ্যই দেবো, অবশ্যই দেবো, ব্যাস এটা নেই গো, অবশ্যই দেবো, ঠিক আছে আমাকে একটু দেখিয়ে দাও, কী দেখাবো গো, কী দেখাবো, কী দেখাবো বলো। আচ্ছা চলো পরেরটা লাইট পেস্তা রেডটা, লাইট পেস্তা রেডটা খুব সুন্দর, ওটা না ওটা খুব সুন্দর হবে, লাইট পেস্তা রেডটা ভীষণ সুন্দর, লাইট পেস্তা রেডটা। চলো পরেরটাতে চলে যাচ্ছি, স্কাই ব্লু পিঙ্ক পার শাড়িটা বুক করবো কি? স্কাই ব্লু পিঙ্ক পারটা দুটোই বুকিং হয়ে গেছে, স্কাই ব্লু পিঙ্ক পার আর বুকিং নিচ্ছি না, তুমি বুক করে রাখতে পারো, এই যদি একটু এদিক ওদিক ডিজাইনে চলে তাহলে বুক করে রাখতে পারো, এটা আরও একটা ডিজাইন এসছে ছোট্ট ছোট্ট, মানে কালার যদি কালার সেমই পাবে ডিজাইনটা একটু হয়তো এদিক ওদিক হতে পারে, ঠিক আছে একই ডিজাইন প্রায়ই এক সিমিলারই, একটু হয়তো ছোটো ফুল বড়ো ফুল একটু এদিক ওদিক হতে পারে, সেটা যদি চাও তুমি বুক করতে পারো, ঠিক আছে? চলো পরেরটাতে চলে যাচ্ছি, পরেরটাতে চলে যাচ্ছি, তাহলে পরের শাড়িতে যাবো, কেমন আছো? মৌলিদি ভালো আছি, পেমেন্ট লিঙ্কটা
তো পাইনি পেমেন্ট দেবলি না দি আরেকবার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও আমি বুঝতে পারছি না তোমাকে পেমেন্ট লিংক দিইনি তাহলে কি নেই শাড়িটা তুমি যেটা বুক করেছো আমাকে একবার হাই লিখে পাঠাও দিদি আমি দেখছি দেবলি না দিকে বলছি আমার আমাকে একটু হাই লিখে পাঠাও আমি দেখছি যদি কোনো কারণে এখানে দেখো এই মাত্র 68খানা এইটুকুর মধ্যে বুকিং মানে ইয়ে হয়ে গেছে মেসেজ এসে গেছে সুতরাং আমাকে একটু হাই লিখে পাঠাও ডেফিনেটলি বডি হাগিং এগুলো ডেফিনেটলি বডি হাগিং এটা আমার বলার কিছু নেই এগুলো নিয়ে এগুলো যারা নেয় অর্পিতাদি কতগুলো নিয়েছে জিজ্ঞাসা করে দেখো অর্পিতাদিকে এগুলো প্রচণ্ড পরিমাণে বডি হাগিং হয় প্রচণ্ড পরিমাণে অন্য ডিজাইন সৈকত দাদি তুমি আমাকে একটা ইয়ে করে রাখো আমি অন্য ডিজাইনের তো লোট এখন আমার কাছে নেই তবে এসছে আমি জানি সেম কালার সেম পেয়ে যাবে শুধু একটু হয়তো বুটিগুলো একটু ছোট বড় হতে পারে ঠিক আছে বুটিগুলো পচা ফুলও হতে পারে তোমার শাড়িটার প্রাইস আরে আমার শাড়িটাই তো আজকে দেখাবো আমার শাড়িটা ঘিচার উপর ইক্কাত আছে আমার শাড়িটার প্রাইস 1950 টাকা আমার শাড়িটা দেখাবো আগে আচ্ছা আর একটা লট একটু দেখিনি ওইটা আমি দেখাচ্ছি কনফার্ম করুন স্কাই ব্লু পিঙ্ক শাড়িটা নেব দিদি স্কাই ব্লু পিঙ্কটা আপাতত বুকিং হয়ে গেছে আর একটা ডিজাইন আছে আমি দেখছি যদি হয় আমি দিয়ে দেবো হ্যাঁ যাদেরকে ইয়ে করছো তারা তাদেরকে বলে দিলাম হ্যাঁ 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 অফকোর্স ওগুলো খুব বডি হাগিং হবে নিশ্চিন্তে নিশ্চিন্তে নাও নিশ্চিন্তে নাও নিশ্চিন্তে নাও খুব ভালো আমি বললাম তো বিষ্ণুপুরের সিল্কের উপরে ইয়ে টাইপের হবে একদম আচ্ছা চলো এই ইয়েটার জন্য যারা যারা বলেছিলে দেখে নাও তিনটে কালার এসছে এটা তিনটে কালারই জেনারেলি হয় এটা সবাই এই ঘিচাটার জন্য ইয়েটা মটকাটার জন্য বলেছিলে দেখে নাও এই এটা লাল একটাও আসেনি লাল পাল্লু বুঝলে ইয়েকে বলছি ও আমাকে বারবার বলেছিল আন্টি লাল পাল্লু আসলে একটা রেখো একটাও লাল পাল্লু আসেনি সবই ব্ল্যাকের মধ্যে এসছে প্রাইস যাচ্ছে 795 টাকা প্রাইস যাচ্ছে 795 টাকা দেখে নাও প্রাইস যাচ্ছে 795 টাকা অনলি 795 টাকা এগুলো তো 700 টাকা 795 অনলি আমি শুধু তিনটে কালার এসছে বেশি স্টক আসেনি এটার একদম দেখে নাও 795 এই মটকাটা যারা নিতে চেয়েছিলে পাওনি তাদের জন্য তিনটে কালার আমি দেখাচ্ছি হ্যাঁ ঝটপট বুকিং করবে তিনটে কালারই এসছে জাস্ট তিনটে কালার ওকে এই যাচ্ছে দেখে নাও ব্লুর সাথে রানিটা প্রাইস যাচ্ছে 795 টাকা অনলি 795 প্রাইস যাচ্ছে 795 টাকা 795 লিভা দেখাও নেট শেষ হয়ে যাচ্ছে এই রে আমাকে এরম তাড়াহুড়ো করলে আমি কিচ্ছু দেখাতে পারবো না আগেরটা মিস করে গেলাম আরে মৌলিদি আগেরটা তো ইয়ে দেখালাম এত তাড়াহুড়ো করলে দিদিভাই আমি কিচ্ছু দেখাতে পারবো না আমি আমার যেভাবে পার্ট বাই পার্ট আছে আমি সেভাবে পার্ট বাই পার্টই দেখাবো নাহলে আমি ঘেঁটে যাবো পুরো এই যাচ্ছে পরেরটা ঠিক আছে এই যাচ্ছে পরেরটা দেখে নাও তিনটে কালারই এসছে যারা যারা চেয়েছিলে তারা বুকিং করো এইটা কিন্তু একটা পিস হবে ইয়েলোর সাথে রানিটা একটা পিস হবে মটকাতে প্রাইস আছে এটা দেখে নাও রাজস্থানি প্রিন্টের উপরে এটা আছে আঁচলটা আর এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিস প্রাইস আছে ভীষণ সফট হয় শাড়িগুলো এটা যাচ্ছে মটকা ওকে মটকা যাচ্ছে 795 প্রাইস আছে 795 প্রাইস আছে 795 প্রাইস আছে 795 এটা কিসের ফটো দিদি ভাই 795 এই শাড়িটা নেব কোন শাড়িটা নেবে আচ্ছা ঠিক আছে 795 যাচ্ছে প্রাইস প্রাইস আছে 795 ঝটপট করে বুকিং করবে ঠিক আছে ঝটপট করে বুকিং করবে 795 টাকা প্রাইস আছে 795 প্রাইস আছে 795 795 আমি পিঙ্ক শাড়িটা নেব কোন পিঙ্কটা কিসের পিঙ্ক দিদি ভাই কিসের পিঙ্ক এরমভাবে পিঙ্ক শাড়িটা বললে আমি কী করে বুঝি বলো তো একটু ক্লিয়ার করো এই যাচ্ছে মটকাটা হ্যাঁ এই যাচ্ছে মটকা ইয়েলো রানি যারা চেয়েছিল আগেরবার পাওনি তা একটা পিস এসছে এটা রিস্টক করাতে বেশি পারিনি জাস্ট ওয়ান পিস অ্যাভেলেবেল হ্যাঁ ইয়েলো রানি যাচ্ছে ওয়ান পিস অ্যাভেলেবেল প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার 795 টাকা একদম ভীষণ সফট আমার মাকেও দিয়েছি একটা আমার মা এই তুতে রানিটা নিয়েছে ভীষণ সুন্দর হয় শাড়িগুলো হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার হাই হোয়ার্স এখানে আমার কাছে আসেনি দেবলীনা ঘোষ দিকে বলছি আমার কাছে কোনো হাই মেসেজ আসেনি তুমি তাহলে অন্য জায়গায় কোনো চেক করে বলুন হ্যাঁ দিদিভাই এসছে ঠিক আছে হাই কোনো মেসেজ আসেনি দেবলীনা দিকে বলছি তুমি ম্যাস বোধহয় কোনো ফোন নাম্বার ভুল টুকেছো একটু ভালো করে দেখে নাও আমার নাম্বারটা হচ্ছে 8910559639 এটা কিন্তু আমার নাম্বার ঠিক আছে এটা কিন্তু আমার নাম্বার
ওকে, এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে তোমার 795, 795 প্রাইস যাচ্ছে, 795। যারা রানীতে ইয়েলোতে চাইছিলে, ওয়ান পিস অ্যাভেলেবেল, এটা এটা ওয়ান পিস এসছে। হ্যাঁ, এটা যাচ্ছে ওয়ান পিস 79, ইয়েলো রানীটার বুকিং নিলাম। আর এক, আর যদি কেউ নিতে চাও একটা বুকিং করে রাখতে পারো, যদি এটা ক্যান্সেল হয় তাহলে দিতে পারবো। আমি পেমেন্ট হয়নি কিন্তু, আমি জাস্ট আমি বুকিংটা নিলাম। হ্যাঁ, এই যাচ্ছে পরেরটা, এই যাচ্ছে পরেরটা, দেখে নাও, এই যাচ্ছে পরেরটা। হ্যাঁ, এই বাপটা দেখাবো, একটু ওয়েট করো, এই বাপটা দেখাবো, একটু ওয়েট করো। চলো, পরেরটা যাচ্ছে, ব্রাঞ্চটা লিখে দিন দিদিভাই, ব্রাঞ্চ হচ্ছে দমদম। হ্যাঁ, চলো, পরেরটা যাচ্ছে এটা, পরেরটা যাচ্ছে এটা, দেখে নাও, ব্লুর সাথে রানী, ব্লুর সাথে রানী, পাল্লু যাবে রানীতে। আর এই হচ্ছে আঁচলটা, ব্লু, এই ব্লাউজ পিসটা যাচ্ছে এটা। হ্যাঁ, ব্লাউজ পিসটা যাচ্ছে এটা, প্রেমের কালোটা, তোমার পরা শাড়িটার কালো হবে। হ্যাঁ, সব হবে, আমি দেখাবো, এরপরে আমার পরা শাড়িটা দেখাবো, একটু ওয়েট করে দেবো, এরপরে আমার শাড়িটা দেখাবো। এই যাচ্ছে শাড়িটা দমদম। হ্যাঁ, প্রাইস যাচ্ছে তোমার, দেখে নাও, মাত্র আর মাত্র হচ্ছে তোমার 795 টাকা। হ্যাঁ, ব্লুর সাথে রানী কালার, প্রাইস আছে 795, মটকাতে যাচ্ছে। পুরো শাড়িটাতে কিন্তু ছোটো 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 এরকম প্রিন্ট আছে, ঠিক আছে, প্রাইস আছে 795 টাকা। চলো, আমার পরা শাড়িটা কালো হবে, একটু ওয়েট করো দিদিভাই, আমি দেখিয়ে দেবো ঘিচাতে কালো হবে। এই যাচ্ছে পরেরটা, রেড ব্ল্যাক, প্রাইস যাচ্ছে 795 অনলি, প্রাইস আছে 795 অনলি, ঝটপট করে বুকিং করো। এই যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে, এটা রিস্টক করানো ছিল, রিস্টক করিয়ে দিচ্ছি, যারা যারা পাওনি তাদের জন্য, ঠিক আছে। চলো তাহলে আমার শাড়িটা এবার দেখিয়ে দিই, ইক্কতটা, এই আজকে হেভি ইক্কত দেখাবো, ইক্কত দেখালে পাগল হয়ে যাবে। কালার অপশন দেখাচ্ছি ইক্কতের, হ্যাঁ, কালার অপশন দেখাচ্ছি ইক্কতের, দেখে নাও, পেস্তার সাথে ব্লু, খুব সুন্দর শাড়িটা, এটা যাচ্ছে 1950 টাকা। হ্যাঁ, অফ হোয়াইটের সাথে রেড, একদম ভীষণ সুন্দর, স্কাইয়ের সাথে দেখো এটা, এটা হচ্ছে তোমার একদম মায়েদের জন্য যে কালারগুলো হয় জেনারেলি সেই কালারগুলো। এইটা কি দেবলিন না দি, তুমি তো কোনো স্ক্রিনশটই দাওনি, আমার কাছে কিচ্ছু আসেনি গো, কিচ্ছু আসেনি আমার কাছে, ঠিক আছে। পরটা যাচ্ছে এটা, আমি সব খুলে দেখাবো, এটা যাচ্ছে পিচের সাথে মেজেন্ডা কালার। হ্যাঁ, এটা পুরো, এটা যাচ্ছে পিচ আর মেরুন, লাইট পিচ আর মেরুন, এটা যাচ্ছে ব্ল্যাক রেড, ভীষণ সুন্দর। এই যে ডিজাইনটা দেখো, পুরো ভেতরে এরকম পুরো সুতো দিয়ে একদম কাজ করা থাকবে শাড়িটাতে, পুরো সুতো দিয়ে, এই ব্ল্যাকটাতে বোঝা যাচ্ছে, দেখে নাও, পুরো সুতো দিয়ে এরকম সারা শাড়িতে কাজ করা থাকবে। আমারটা আমি খুলে দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি, এটা যাচ্ছে সি গ্রিনের সাথে ব্লু কালার, ওকে, পেস্তা অ্যান্ড রেড বর্ডার। এই যাচ্ছে তোমার শাড়িটা, কোনটা কোনটা ঝটপট বলো, ঝটপট বলো, টিক দিয়ে দাও। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে পরের শাড়িটা, ইংলিশ শাড়িটার জন্য, আচ্ছা দেখছি, অফ হোয়াইট রেডটা রাখো, ওকে ওকে ওকে। চলো, পরের শাড়িটা যাচ্ছে এটা, হ্যাঁ, পরের শাড়িটা যাচ্ছে এটা, দেখে নাও, এটা হচ্ছে গোল্ডেনের সাথে, গোল্ডেনের সাথে হচ্ছে পেস্তা কালার। হ্যাঁ, গোল্ডেনের সাথে পেস্তা কালার, এটা আমি দেবো না, এটা একটু দাগ আছে দেখো এখানটায়, এটার আর একটা পিস আছে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা যাচ্ছে গ্রের সাথে তোমার ব্লু কালারের কম্বিনেশন, আর আমি যেটা পরেছি সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা বুক করে নিন দিদি, এই রে, এটা বুকিং হয়ে গেছে গো, ইয়েলো রানীটা বুকিং হয়ে গেছে। চলো, পেস্তা অ্যান্ড রেড বর্ডার, এই রে, ওকে, আর ফটো দিতে হবে না, ঠিক আছে। চলো, আমি দেখে নিয়েছি কালারগুলো, শাড়িটা আমি দেখিয়ে দিই পরপর ঝপঝপ করে। হ্যাঁ, ঝপা ঝপ, 1950 যাচ্ছে ঘিচা, ঘিচা ইক্কত যাচ্ছে 1950, দেখে নাও, আমি একটু পর উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যাচ্ছে শাড়িটা দেখো, পুরো ঘিচা ইয়েটা দেখো, এই যাচ্ছে ঘিচার শাড়িটা, এই যাচ্ছে ইক্কত প্যাটার্নটা। হ্যাঁ, পুরো ইক্কতে যাবে, এগুলো পুরো হ্যান্ডলুমের কাজ করা, দেখে নাও, এগুলো পুরো হ্যান্ডলুমের কাজ করা, কোথাও সুতো টুতো বাঁধবে না কিন্তু, এই যাচ্ছে কাজটা, কোথাও সুতো বাজবে না কিন্তু পুরোটাই হ্যান্ডলুমের কাজ করা। এই যাচ্ছে ঘিচাটা, ঠিক আছে, এই যাচ্ছে ঘিচাটা দেখো, এটা হচ্ছে আঁচল, ঘিচার আঁচলটা দেখো, পেটাই জড়ির আঁচল যাবে, একদম ঘিচা, অরিজিনাল ঘিচা যেটা হয়, এই যাচ্ছে পেটাই জড়ির আঁচলটা, আর এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে মাত্র 1950, প্রাইস যাচ্ছে 1950,
প্রাইস আছে 1950। এটার ইয়েটা আমি একটু দেখিয়ে দিই, ঘিচার ইয়েটা দেখে নাও। এই যে ঘিচার দেখো, ঘিচাটা এটা একদম পিওর ঘিচার যে ইয়েটা সেটা, হ্যাঁ এটা একদম পিওর ঘিচার যে কোয়ালিটিটা হয় সেই কোয়ালিটি দেখো, জিনিসটা দেখো। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা। আমি আজকে শাড়িটা ভালো করে পরতে পারিনি, হ্যাঁ আজকে পরার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করেছি। এই যাচ্ছে ভীষণ বডি হাগিং হবে শাড়িটা। এই যাচ্ছে আঁচলটা। আরে মডেল মডেলরা পরে শাড়িটার ফটো দিল, আমরা কি পরতে পারি না বলো? শুধু মডেলরা পরবে, শুধু মডেলরা পরবে বলো তো, সবাই পরবে তাই না? এই রে দাঁড়ো দাঁড়ো এক সেকেন্ড, মটকাটার লাল ওটা নয়, রানী তুতে ওটা, হ্যাঁ ওটা রানী তুতে, ওটা রানী তুতে। আচ্ছা ঠিক আছে চলো, 1950 আছে প্রাইস, হ্যাঁ 1950 হলুদের সাথে। নীলটা আছে আমার, হলুদ রানীটা দেবে ভুলে আমি নীলের সাথে রানীটা বুক করেছি। নীলটা আছে, বুঝলাম না, আমার নীলটা আছে আমাকে হলুদ রানীটা দেবে। দিদি হলুদ রানীটা সোল্ড আউট হয়ে গেছে গো, হলুদ রানীটা সোল্ড আউট হয়ে গেছে। চলো প্রাইস যাচ্ছে তোমার, প্রাইস যাচ্ছে ঠিক আছে 1950, হ্যাঁ প্রাইস আছে 1950। আমি দেখিয়ে দিচ্ছি 1950 আছে প্রাইস, দেখো শাড়িটা একটুখানি দেখে নাও, হ্যাঁ শাড়িগুলো খুললে প্রত্যেকটা সুন্দর লাগবে। পুরো যাচ্ছে শাড়িটা এটা, ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা, হ্যাঁ এটা যাবে ব্লাউজ পিসটা পুরো ইয়েতে। আর এই যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে তোমার দেখো কালারটা, পেস্তার সাথে ব্লু কালার। ওকে পেস্তার সাথে ব্লু কালার। এই শাড়িগুলো না খুললে ভালো লাগে না দেখতে, একদম খুলে সুন্দর করে পরবে খুব ভালো লাগবে। এগুলো তো আর্ট প্যাটার্নের শাড়ি হয়, তো মানে ঘিচাটা সবসময় আর্ট প্যাটার্নের শাড়ি হয়, যার জন্য এগুলো না খুলে পরলে না বোঝা যায় না। আর এই আঁচলে কিন্তু দেখো ইয়েটা সুতোটা দেখো, সুতোটা ভীষণ সুন্দর সুতো দিয়ে বুনন করা। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে, আপনার শাড়িটা অ্যাভেলেবেল আছে? আছে, আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে, বুক করো। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে এটা পেস্তার সাথে, পেস্তার সাথে যাচ্ছে ব্লু কালার। 1950 যাচ্ছে শাড়িটা, 1950 যাচ্ছে শাড়িটা, ঠিক আছে প্রাইস যাচ্ছে 1950 টাকা, পেস্তার সাথে ব্লু, পেস্তার সাথে যাচ্ছে ব্লু কালার। পরেরটা দেখাচ্ছি পিচের সাথে ওয়াইন কালার, HDFC ব্যাংক, হ্যাঁ এটা যাচ্ছে। পরেরটা দেখে নাও, পরেরটা যাচ্ছে তোমার, আপনার শাড়িটা অ্যাভেলেবেল আছে? আছে আছে, আমারটা আছে, বুকিং করো। এই যাচ্ছে তোমার পরেরটা হচ্ছে পিচের সাথে মেজেন্ডা কালার, এই যাচ্ছে পিচ মেজেন্ডা, প্রাইস যাচ্ছে অফ কালারগুলো দেখো, পিচ মেজেন্ডা প্রাইস যাচ্ছে 1950। পেস্তা রেটটা একবার দেখাবে, পেস্তা রেটটা ইরে দিদি ভাই, পেস্তা রেট তুলে দেওয়া হয়েছে ইয়ে তো সিল্ক তো, ওটা আমি তুলে দিয়েছি, পরে এইটা এখন আপাতত দেখাতে পারবো না, ঠিক আছে আমার শাড়িটা। আচ্ছা ঠিক আছে চলো, প্রাইস আছে 1950 অনলি, প্রাইস আছে 1950 অনলি। হাতে পেলে শাড়িগুলো দেখবে ভীষণ সুন্দর, কোয়ালিটিটা খুব সুন্দর দেখো। এটার সাথে যখন জাম কালারটা দিয়ে ব্লাউজটা দিয়ে পরবে তখন কীরকম লাগবে। পিচের সাথে আপনার কালারটা নেব, আচ্ছা ঠিক আছে। এটা যাচ্ছে পিচের সাথে তোমার, পিচের সাথে মেজেন্ডা কালার, হ্যাঁ পিচের সাথে মেজেন্ডা কালার, প্রাইস যাচ্ছে তোমার 1950 টাকা অনলি, পিচের সাথে মেজেন্ডা কালার 1950 টাকা অনলি। এই যাচ্ছে আঁচলটা, হ্যাঁ এটা যাচ্ছে আঁচলটা, পিচের সাথে মেজেন্ডা কালারটা পাবো, হ্যাঁ ঘিচা পিচের সাথে মেজেন্ডা কালারটা পাবে, পিচের সাথে মেজেন্ডা কালার। পেস্তা রেটটা পেমেন্ট করবো, হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করে দাও, পেমেন্ট করবো কি আমি, রেড বর্মালা মটকাটা নিচ্ছি, রেড বর্ডার, আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ এই যাচ্ছে পরেরটা, হ্যাঁ এই যাচ্ছে পরেরটা, ঠিক আছে প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র, একদম সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্যই বলো, আর কোথাও অকেশনে লাইট অকেশনে পরে যাওয়া বলো, ভীষণ মায়েদেরকে দাও খুব ভালো হবে শাড়িটা। এটা পুরো ঘিচার সুতো দিয়ে বুনন করা আছে, হ্যাঁ ঘিচার সুতো দিয়ে, এটার অরিজিনাল ঘিচা না, এটা অরিজিনাল ঘিচা না আর্ট ঘিচা, কিন্তু ঘিচার যে সুতোটা হয় না ঘিচার সুতোটা খুব ভালো হয়। প্রাইস যাচ্ছে 1950, পরেরটা দেখে নাও, পরেরটা যাচ্ছে এটা দিদি রাজস্থানি সিল্ক, আবার দেখা রাজস্থানি সিল্কের কী কালার চাই বলো? রাজস্থানি সিল্কের আমি দেখিয়ে দেবো, কিছু আছে এখনও বেঁচে, আমি সব বুকিং নিয়ে উঠতে পারিনি তো, একটু বুকিংটা নিয়ে নিই, আমি রাজস্থানি সিল্ক আবার দেখাবো, হয়তো ওই ডিজাইনটা কিছু আছে, যেমন অফ হোয়াইট রেডটা আছে, তারপরে বোধহয় ময়ূরকণ্ঠীটা আছে, কিছু কালার আছে
আমি আবার দেখাবো রাজস্থানিটা, দেখে নাও। এটা যাচ্ছে গ্রের সাথে ব্লু, ওকে, এই যাচ্ছে গ্রের সাথে ব্লুটা দেখো, এই যাচ্ছে ঘিচার গ্রের সাথে ব্লু, এই যাচ্ছে ঘিচার গ্রের সাথে ব্লুটা। হ্যাঁ, প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950। এটা হচ্ছে অফ হোয়াইট রেড, অফ হোয়াইট রেড যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। এই যাচ্ছে অফ হোয়াইট রেড, প্রাইস যাচ্ছে 1950, এই যাচ্ছে অফ হোয়াইট রেড 1950 যাচ্ছে প্রাইস, প্রাইস যাচ্ছে। আর পেমেন্ট ডিটেলসটাই রে, আমার শাড়িটা সবাই বুক করলে আমি পরের জনকে কী দেবো। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ, প্রাইস যাচ্ছে তোমার, এটা হচ্ছে দেখো অফ হোয়াইট রেড, ভীষণ সুন্দর এই রেড বা মেরুন ব্লাউজে পরবে, যা লাগবে না দেখো, রেড তসর কালার, একদম তসর কালার, ঘিচাতে এই কালারটা খুব চাই, হ্যাঁ, অরিজিনাল ঘিচা নয় এটা। এই যাচ্ছে শাড়িটা যাচ্ছে 1950, ওকে। পরেরটা যাচ্ছে লাইট পিচ কালারটা, দেখে নাও, পরেরটা যাচ্ছে লাইট পিচ কালার, প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে, যারা মায়েদের জন্য নিতে চাইছো তারা একদম নিশ্চিন্তে নেবে, হ্যাঁ, মায়েদের জন্য যাচ্ছে যারা নিতে চাইছো একদম নিশ্চিন্তে নেবে। আমার লাগবে গো দিদি, আমার লাগবে গো দিদি, কী লাগবে গো সর্বাণীদি, কী লাগবে, এটা দেখে নাও। এটা যাচ্ছে তোমার পিচের সাথে মেরুন কালার, এই যে মেরুন কালারের সাথে পিচ কালার, পুরো এটা হ্যান্ডলুম বর্ডার আছে, বর্ডারটা দেখো, একদম বর্ডারটা জড়ি তসরের যে বর্ডারটা থাকে না, সেই বর্ডার করা, একদম পুরো ইক্কত প্যাটার্নের বর্ডার যাচ্ছে। প্রাইস যাচ্ছে তোমার দারুণ সুন্দর, সত্যিই দারুণ, প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950, ওকে, প্রাইস যাচ্ছে 1950, এটাও নেবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1950, যারা নেবে তারা ঝটপট বুকিং করো। এই রে, ইয়ে শাড়ি অ্যাভেলেবেল হ্যায়, হ্যাঁ ইয়ে শাড়ি অ্যাভেলেবেল হ্যায়, প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950, ঘিচার সাথে রেড কালারটা, এই যে ব্ল্যাক কালার, ব্ল্যাকে ঘিচা খুব সুন্দর লাগে, ব্ল্যাকে যাচ্ছে ঘিচা, হ্যাঁ, ব্ল্যাকের সাথে রেড, প্রাইস যাচ্ছে, আঁচল ফাঁচলগুলো দেখেছো, ঘিচার যে আঁচল, অরিজিনালি আঁচল হয় না ইক্কতে, সেই অরিজিনাল আঁচলে যাচ্ছে এটা, দারুণ দেখতে শাড়িগুলো, ভীষণ, শুধু দেখতে নয় গো, কোয়ালিটি ভীষণ ভালো শাড়িগুলোর। আমি তো নিজে একটা নিলাম, মানে একদম পুরো সুন্দর করে পরো, পরে সেজে গুজে বেরো, মানে এটা না আর্ট প্যাটার্নের শাড়ি তো, কিন্তু আঁচলটা দিয়ে গ্লসি করে পাটটা দিয়ে ইক্কতের প্যাটার্ন করে করেছো তো, ভীষণ সুন্দর শাড়িটা। এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, ব্ল্যাকের সাথে রেড, প্রাইস যাচ্ছে তোমার 1950, প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950, ব্ল্যাকের সাথে রেড। পরেরটা যাচ্ছে দেখো কালারটা, সিগ্রিনের সাথে রয়্যাল ব্লু, সিগ্রিনের একদম প্রত্যেকটা ঘিচার যে কালারগুলো হয় সেই কালারগুলো, আপনার ডান দিকের গ্রে কালারটা পড়ে আছে, ও ডান দিকের গ্রে কালার, হ্যাঁ তাই তো। এই যাচ্ছে পরেরটা, ঠিক আছে, আহা কালারটা দেখো, সিগ্রিনের সাথে রয়্যাল ব্লু, এই যাচ্ছে সিগ্রিনের সাথে রয়্যাল ব্লু, কালারটা দেখো কি রয়্যাল রয়্যাল একটা ব্যাপার, ঘিচার যে ইয়েটা হয় না, ঘিচার যে গ্লেজটা হয় সেই গ্লেজটা একদম সুন্দর পাবে, আমার লাইটার জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু ঘিচাটার না গ্লেজটা খুব সুন্দর। আপনার ডান দিকে গ্রেটা পড়ে আছে, হ্যাঁ গ্রেটা আমি দেখাচ্ছি। এই যাচ্ছে শাড়িটা, পরটা এইটা যাচ্ছে 1950, শাড়িটার কালারটা দেখো, এই যাচ্ছে 1950-এর শাড়ি, ভীষণ সুন্দর কালারটা দেখো, এই যাচ্ছে কালারটা, আমি একটু গায়ে ফেলবো, দেখো কালারটা, সিগ্রিনের সাথে যাচ্ছে এটা রয়্যাল ব্লু, প্রাইস যাচ্ছে 1950। ওয়াও, তুমি জুয়েলারি কোথা থেকে কেনো? আমি শিগগিরি বন্ধ কর, শিগগিরি বন্ধ কর। এটা যাচ্ছে 1950, ওকে, এটা যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950, রাজস্থান সিল্কের ব্ল্যাক রানীটা হবে না, ব্ল্যাক রানীটা হবে না, ব্ল্যাক রেডটা হবে। আরে যন্ত্রণা তো কেটে দিলে বোঝে না নাকি? ওর বন্ধু ফোন করেছে। পরেরটা যাচ্ছে এটা, দেখে নাও, পরেরটা যাচ্ছে এটা, আমি কার থেকে জুয়েলারি নিই? আমি ম্যাক্সিমাম মাম্পির থেকে জুয়েলারি নিই, ম্যাক্সিমাম, আগে যেগুলো কেনা আছে সেগুলো আলাদা, সেগুলো দোকান থেকে নিয়েছিলাম, এখন তো মাম্পি পুরো জুয়েলারি দেয় আমাকে, মাম্পি একদম, আমি যেটা পরেছি মাম্পি জুয়েলারি। এই যাচ্ছে গ্রের সাথে ব্লু কালারটা, ওকে, গ্রের সাথে ব্লু, প্রাইস যাচ্ছে তোমার, প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950, গ্রের সাথে ব্লু কালার, ভীষণ সুন্দর দেখো কালারটা, একদম আর্ট আর্ট ব্যাপার থাকে এটার মধ্যে, ঠিক আছে, একদম আর্ট আর্ট ব্যাপার থাকে এটার মধ্যে। প্রাইস যাচ্ছে 1950 টাকা, প্রাইস, যারা একটু আর্ট প্যাটার্ন করতে চাও না তারা এইসব শাড়িগুলো নিও। পরেরটা যাচ্ছে এটা,
পরেরটা যাচ্ছে রাজস্থানের সিল্কের ব্ল্যাক ব্ল্যাক রানিটা হবে না, ব্ল্যাক রানিটা হবে না গো। এই যাচ্ছে দেখো কালারটা, এটা যাচ্ছে কালারটা দেখো, গোল্ডেনের সাথে গ্রিন কালার, গোল্ডেনের সাথে গ্রিন কালার। প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950 গোল্ডেনের সাথে ব্ল্যাক কালারটা, ঠিক আছে, গোল্ডেনের সাথে ব্ল্যাক। প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950। আর এটা যেটা আমি পরে আছি সেটা আমি পরপর একটু মডেলদেরকে দেখিয়ে দিই তোমাদের, দেখো পরলে জিনিসটা কেমন লাগে, জিনিসটা ঠিক এইরকম লাগবে, জিনিসটা পরলে ঠিক এইরকম লাগবে। আমরা মডেলদের থেকে কম কি যাই, পেস্তাটা লাগছে দেখেছো, পেস্তা ব্লুটা, এটা না না খুলে পড়লে বোঝা যাবে না, খুলে পড়লে ঠিক আমার মতনই লাগবে প্রত্যেকটা কালার, এই যে প্রত্যেকটা কালার এরকম লাগবে, একদম পড়লে ঠিক এরকম লাগবে। এগুলো ম্যাট ফিনিশের ঘিচা না দেখলে বোঝা যায় না, কিন্তু ঘিচা পড়লে ফিল করা যায়, জিনিসটা হচ্ছে এটা। ওকে পেমেন্ট ডান, ঠিক আছে ঠিক আছে, হায় 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 হায়, এই কালারটা সব বুক হয়ে গেছে, হায় হায় অর্পিতাদি। চলো তাহলে আমি পরপর কালারগুলো দেখিয়ে দিই। হাই মহুয়া শেয়ার করলাম, থ্যাংক ইউ মুনমু, থ্যাংক ইউ মুনমুন্দি, থ্যাংক ইউ সো মাচ। এটা নেব, হ্যাঁ এই বললে নেবে না, আবার বলছো নেব, কেন বলছো? আমি তো বললাম জিনিসটা নিয়ে তো দেখো, আরে নতুন টেস্ট তো করতে হবে, নতুন টেস্ট না করলে বুঝবে কি করে? সব জিনিস গ্লসি, সব জিনিস মানে একদম চকচকে জিনিস কি সবসময় ভালো লাগে? কিছু কিছু অনুষ্ঠান আসে না যখন মনটা করে একটু ম্যাট ফিনিশের কিছু পরি, একটু অন্য টাইপের কিছু পরি, তখন এই সব জিনিসগুলো দেখো। হলুদ রেডটা যেমন কি হয় যে আমাদের একটুখানি গায়ে হলুদ অনুষ্ঠান বা ইয়েতে পড়লাম দিনে দুপুরবেলা যে অনুষ্ঠানগুলো থাকে, এটা ভীষণ স্মার্ট লাগে দেখতে শাড়িগুলো, সেই জিনিসটা সেই ব্যাপারটা এটার মধ্যে আছে। মানে এগুলো জাস্ট খুলে পড়লে দেখো, খুলে পড়লে কেমন লাগে দেখো জিনিসটা, প্রত্যেকটা কালার খুলে পড়লে, এইটা যদি আমি এই সিগ্রিনটা পরে যদি একবার বসা যায় না, তখন দেখবে যে সিগ্রিনটা কি খুলছে জিনিসটা, বুঝলে? যা কি বলছি, কি মেসেজ করেছো আমি শুনতে পাচ্ছি না কিছু। বললাম অর্পিতাদি এই কালারটা নাই, এই কালারটা নাই দিদি, আমাকে একটা স্ক্রিনশট ফটো তুলে পাঠাও, না হলে আমি চেক করতে পারবো না, একটা ফটো তুলে জাস্ট পাঠাও, ঠিক আছে। চলো এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ প্রাইস যাচ্ছে, এবার আমি পরপর কালারগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সেই সব অকেশনে পরে যাওয়ার জন্য, দেখো পাটটা খুব গ্লসি, শাড়িটা খুব ম্যাট ফিনিশের, আর ভীষণ ইউনিক একটা শাড়ি, ভীষণ ইউনিক একটা শাড়ি। তোমার বুটিক কোথায়? আমার বুটিক অনলাইন। হাই মহুয়া শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি একটু কালারগুলো, পিউদির হয়ে গেলে আমি একটু কালারগুলো দেখিয়ে দেবো, দেখিয়ে দিই পরেরটা। এইটা দেখো গোল্ডেন, ও পিউদি এখানে দিয়ে দিয়েছো কালার, এই যাচ্ছে গোল্ডেন ইয়ালো, হ্যাঁ এই যাচ্ছে তোমার ম্যাট ফিনিশের শাড়ি। আমি কিন্তু বারবার বলছি এগুলোর গ্লেজ মানে নিজস্ব একটা গ্লেজ আছে, কিন্তু মানে বললাম না এগুলো একটু অন্য ধরনের শাড়ি। ধরো পুজোর দিন সপ্তমী দিন সকালবেলা পরলে, বা সপ্তমী দিন কেন অষ্টমীর দিন মাকে রাত্রিবেলা, অষ্টমীর দিনকে মায়েরা যদি পরে রাত্রিবেলা, ভীষণ ভালো লাগবে, এটা ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর শাড়িগুলো, ঠিক আছে। এটা যাচ্ছে পরেরটা, হ্যাঁ এটা যাচ্ছে শাড়িটা, পরেরটা যাচ্ছে ব্ল্যাক রেড, ব্ল্যাকের সাথে রেড, পিচের সাথে মেরুন। আমি যে ব্লাউজটা দিয়ে পরে আছি দেখো, পিচের সাথে পরলে কেমন লাগবে দেখতে। এই যাচ্ছে পিচ মেরুন, প্রাইস যাচ্ছে হয়ে গেল, বুক করেছি এখনও পাইনি। সুমিতা ধারাদি, আচ্ছা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, তো কোথাও আটকে আছে কিনা আমি দেখছি, একটু হোয়াটসঅ্যাপ করো আমি দেখে নিচ্ছি, ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো আমি দেখে নিচ্ছি। কাঞ্জিপুরম মেরুন ব্ল্যাক শাড়িটা কি এখনো আছে? না গো না গো, 5000 না গো, কত টাকা দামে? না গো না গো, নেই না গো নেই। এই যাচ্ছে শাড়িটা দেখে নাও, দে দিয়া, এই যে এইটা আছে পিচের সাথে মেজেন্ডা কালার, ভীষণ সুন্দর কালার। প্রাইস আছে 1950, প্রাইস যাচ্ছে 1950, প্রাইস যাচ্ছে 1950। এই যাচ্ছে দাম কত এগুলো? 1950। এগুলো কি শাড়ি? আরে দীপালি দিয়ে এইসবই তো নাও, দেখো পেস্তার সাথে ব্লুটা পরলে কেমন লাগবে আমি একটু দেখাই, দাঁড়া এই যে পেস্তার সাথে ব্লুটা সব থেকে সুন্দর, দেখো এই যে পরলে ঠিক এইরকম লাগবে। এগুলো সব একদম মানে এক্সক্লুসিভ কালেকশন, এগুলো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এই যে পেস্তার সাথে ব্লুটা ভীষণ সুন্দর, এই যাচ্ছে পেস্তার সাথে ব্লুটা, ঠিক আছে। পরেরটা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ইয়ে যাচ্ছে ঘিচা, এই যাচ্ছে গ্রের সাথে
তোমার গ্রের সাথে গ্রের সাথে ব্লু, দাঁড়াও এটাকে পরলে কেমন লাগে একটু দেখি। এই ক্যাটলগটা ওরা আমাকে করে পাঠিয়েছিল, তারপরে আমি এটা অর্ডার দিয়েছিলাম বানাতে, বুঝলে। এই যাচ্ছে গ্রের সাথে ব্লুটা, এই দেখো স্টিলের সাথে ব্লুটা, দেখো পড়লে ঠিক এরকমই লাগবে, একদম পড়লে এরকম লাগবে। জিনিসটা আমার লাইটের জন্য কেমন লাগছে তোমাদের কাছে জানি না, কিন্তু পড়লে ঠিক এরকম লাগবে। গ্রের সাথে ব্লুটা দেখো, ভীষণ সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর। পাঠাচ্ছি, ওকে ঠিক আছে চলো। এই যাচ্ছে শাড়িটা গ্রের সাথে ব্লু, এই যাচ্ছে পেস্তার সাথে ব্লু, এই যাচ্ছে পিচের সাথে মেজেন্ডা, এই যাচ্ছে সিগ্রিনের সাথে ব্লু, এই যাচ্ছে অফ হোয়াইট রেড, এই যাচ্ছে পিচের সাথে মেরুন, এই যাচ্ছে তোমার ব্ল্যাকের সাথে রেড, এই যাচ্ছে গ্রের সাথে ব্লু কালার, আর এই যাচ্ছে গোল্ডেনের সাথে গ্রিন কালারটা। হ্যাঁ, গোল্ডেনের সাথে গ্রিন কালারটা। আরে মিনিদি ময়ূর দেখছে আর আমাকে ফটো পাঠাচ্ছে, বোঝো মিনিদি ময়ূরের ফটো পাঠাচ্ছে আমাকে। আবার ক্লিপ হারিয়ে ফেলেছো? হ্যালো, হ্যাঁ পার্সেল আছে নিচে দাঁড়িয়ে আছে। পিউরি মামকে একটু বলো তো। হ্যাঁ লাগো লাগো, ওকে ঠিক আছে চলো পরের শাড়িতে তাহলে দাই, যে যে পড়বে সে মডেল হয়ে যাবে। একদম একদম, অ্যান্ড খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াবো একটুখানি, এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, না দাদা তো নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো, ঠিক আছে ওকে। এগুলো প্রাইস আছে 1950 করে, প্রাইস আছে 1950। বাবা নিচে দাঁড়িয়ে আছে, না না 1950। চলো পরের শাড়িটা দেখে, আজকে মসলিন শাড়ি পেলাম ওয়ার্ড, ঈশা সিং কি বলছে, পেলাম নো ওয়ার্ডস টু সে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ঈশা, থ্যাংক ইউ সো মাচ। মসলিনটা পেয়ে গেছো, রেড মসলিনটা তো ভীষণ সুন্দর, বললাম তো প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা সুন্দর। আপনার নেক্সটটা দারুণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কী মেটেরিয়াল, এগুলো সব ঘিচার উপর আছে, মেটেরিয়ালটাই তো ঘিচার, মেটেরিয়ালটাই ঘিচার। চলো পরের শাড়িতে তাহলে চলে যাই, পরের শাড়িতে যারা বাপ্তা চাইছিলে দেখে নাও, যারা বাপ্তা, এই এগুলো সরিয়ে দাও, যারা লিভার দেখাবো। হ্যাঁ লিভার একটা খুব সুন্দর এসছে, আমি দেখাবো। আচ্ছা চলো বাপ্তাটা আমি দেখিয়ে দিই, যারা বাপ্তা চাইছিলে। এই কালারটা না চাপা পড়ে গেছিলো, বুঝেছো, এই কালারটা আমি আগের দিন দেখাতে পারিনি, ব্রাউন কালার। বাপ্তা দেখে নাও, তিনটে কালার হবে বাপ্তার। হ্যাঁ এইটা এইটা এক পিস করে হবে, এইটা ওয়াইনটা আর ইয়েটা যে রাস্ট কালারটা দু পিস হবে, দুটো, এই দুটো আগের দিনের আছে, আর এইটা পাঁচটা পিস হবে। হ্যাঁ এটা অসম স্পিচলেস, থ্যাংক ইউ ঈশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সিভাত। এটা যাচ্ছে শাড়িটা, বাপ্তা যারা চাই, এই মাত্র যে বাপ্তা দিদিভাই চাইছিলে দেখে নাও, বাপ্তার ডিজিটাল প্রিন্ট 999 টাকা প্রাইস, বাপ্তার ডিজিটাল প্রিন্ট যাচ্ছে 900। এই রে এই রে এই রে, আবার খুল জায়গা, বুঝেছ, কোথা থেকে কোথা থেকে কি হয়ে যায় পিউরি বোঝাটাও খুব মুশকিল। এই দেখো, ও ঠিক আছে, এই যে বাপ্তাটা, হ্যাঁ এই যাচ্ছে বাপ্তাটা 999 টাকা প্রাইস। বুঝলি আঁচল কোথায়, তুমি আমার দিকে তাকালে কি হবে, আমি কি কিছু করেছি তুমি বলো, আমি তো জাস্ট খুলে দেখাবো বলে খুলেছি। আঁচল মাচল আমি খিচুড়ি খুঁজে পাচ্ছি না, খিচুড়ি পাকানো একটা শাড়ি, কোথায় খিচুড়ি পাকিয়ে গেছে দেখো, আমি কি করব। এই খিচুড়ি পাকানো শাড়ি, এটা এটা খিচুড়ির শাড়ি। হ্যাঁ এই যাচ্ছে খিচুড়ির শাড়ির আঁচল পাচ্ছি, ও পেয়েছি 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 পেয়েছি, এই দেখো আঁচলটা ভেতরে ঢুকে আছে, এই যাচ্ছে আঁচলটা। হ্যাঁ প্রাইস যাচ্ছে এটা ব্রাউন কালার 999 টাকা, আগের শাড়ি দুটো পাইনি। আচ্ছা আমি দেখে নিচ্ছি সব, এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে তোমার 999 টাকা। যারা এই বাপ্তাটা চাইছিলে দেখে নাও, ডিজিটাল বাপ্তাটা যারা চাইছিলে
প্রাইস যাচ্ছে তোমার 999 টাকা, বাংলাদেশ থেকে নেওয়া যাবে না দিদিভাই, বাংলাদেশে দেওয়া যায় না। এই যাচ্ছে 999 টাকার প্রাইস। এটা কি কালার? এটা কফি কালার, একদম চকলেট কফি যে কালারটা হয় সেই কালারটা, কফি চকলেট শাইট কালারটা যেটা হয় সেই কালারটা। বাবা এটাতে আবার হঠাৎ করে, হ্যাঁ এই কালারটা হবে, নিতে চাইলে আমাকে জানাও। এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, প্রাইস যাচ্ছে 999। এটা চকলেট কালারের বাপ্তা, তিনটে এটা নেই, এটা এই লটটা না পুরো চাপা পড়ে গেছিল যার জন্য আমি, হ্যাঁ দূর, আজকে কি হয়েছে কি, হ্যাঁ তোর ওখান থেকে দে। প্রাইস যাচ্ছে 999 টাকা, দেখে নাও। পরের কালারটা যাচ্ছে রাস্ট কালার, হ্যাঁ ইয়ে বুক করে লিঙ্ক তো দেন, হ্যাঁ এটা বুক করে লিঙ্কটা দিন না, মানে বুঝলাম না, তুমি বুক করো, আমি বুক করলে আমি দিয়ে দিচ্ছি, তুমি বুক করো না, তুমি বুক করো, তুমি বুক করো আমি দিচ্ছি, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি। এটা যাচ্ছে বাপ্তার রাস্ট কালারটা, হ্যাঁ এটা যাচ্ছে বাপ্তার রাস্ট কালার, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি। এটা কিন্তু ব্লাউজ পিসটা, ঠিক আছে, আঁচলটা পেমেন্ট করে এসএস দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা বাপ্তার, এটা হচ্ছে বাপ্তা, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি, ডিজিটাল প্রিন্টের বাপ্তা প্রাইস আছে। এটার কিন্তু একটা পিসই হবে, চকলেটটা হবে তিনটে বা চারটে পিস, আর এইটা ওয়াইনটা হবে একটা, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি। এটা যাচ্ছে 999 টাকা অনলি। পরেরটা যাচ্ছে এটা, পরেরটা যাচ্ছে এটা, আসাম থেকে দেখছি শাড়িটা এখনও পাইনি। আচ্ছা ঠিক আছে রীতাদি, তোমার যদি অসুবিধা হয় একবার হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে নেবো, ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো আমি দেখে নেবো। আচ্ছা রাস্ট কালারটার বুকিং আমি নিয়ে নিলাম, এ কী হলো, রাস্ট কালারটা একটাই আছে 999 টাকা অনলি, ঠিক আছে রাস্ট কালারটা একটাই আছে 999 টাকা অনলি। পরেরটা যাচ্ছে ওয়াইন কালার, দেখে নাও। এই যাচ্ছে ওয়াইন কালারটা, প্রাইস যাচ্ছে তোমার 999 টাকা অনলি। এটা যাচ্ছে ওয়াইন কালার, প্রাইস যাচ্ছে, রাস্ট কালারটা বুক করে দিন। এই রে রাস্ট কালারটা দে বলি না, এত দেরি দেরি করে বলে কী করে হবে, হোয়াটসঅ্যাপে বুক করো, রাস্ট কালারটাই জাস্ট বুকিং হয়ে গেল। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা ওয়াইন কালার, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি। এই দেখো এটার মধ্যে কী সুন্দর করে আঁচলটা দেওয়া আছে, এই যাচ্ছে আঁচলটা, হ্যাঁ এটা যাচ্ছে আঁচলটা, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি। এগুলো কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের যাবে, হ্যাঁ ডিজিটাল প্রিন্টের যাবে। এইটা দেখে না, এটা হচ্ছে আঁচলটা, আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা কিন্তু বাপ্তাতে যাচ্ছে, ওকে এটা বাপ্তাতে যাচ্ছে, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি, দেখে নাও। এই যাচ্ছে বাপ্তাটা, এই যাচ্ছে বাপ্তাটা 999 টাকা অনলি, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি। রাস্টটা সরিয়ে দিলাম, আর এটা হচ্ছে ব্রাউন কালারটা, ওকে এটা খুব সুন্দর একটা কালার, কফি কালারটা, এই যাচ্ছে কফি কালারটা, প্রাইস যাচ্ছে মেটেরিয়াল অফ শাড়ি, ইসকা সিল্ক হ্যায় আর্ট সিল্ক হ্যায় ইয়ে বাপ্তা কা আর্ট সিল্ক হতা হ্যায় ম্যাম। এ যাচ্ছে, আমি শাড়িটা ঠিকানায় আসবে, আচ্ছা শাড়ি কোন ঠিকানায় আসবে, এমা তুমি শাড়ির ঠিকানা অ্যাড্রেসটা তো পাঠাবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার সব পাঠাও, নাহলে শাড়ি যাবে কী করে, নাহলে শাড়ি যাবে কী করে, শাড়ি বুক করেছো করে আমাকে জিজ্ঞাসা করছে কোন অ্যাড্রেসে যাবে, শাড়ির অ্যাড্রেস দাওনি তাহলে কী করে যাবে অ্যাড্রেসে, আমাদের এখন অ্যাড্রেসিং তোমার পর্যন্ত পৌঁছানি, নাহলে প্রিয়দি হয়তো একবার ফোন করতো তোমাকে। এই যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে না, ওটা হবে না, ওটা সোল্ড। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি, হ্যাঁ প্রাইস যাচ্ছে 900। চকলেট কালারটা খুব সুন্দর, দেখো একদম চকলেট কালার, একদম চকলেট কালার যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে তোমার 999 টাকা অনলি। শাড়ির উপাদান খিচুড়ি, একদম একদম শাড়ির উপাদানটা খিচুড়ি। এই যাচ্ছে পরের শাড়িটা চকলেট কালার, প্রাইস যাচ্ছে 999 টাকা অনলি। হ্যাঁ হাঁপিয়ে গেছি, দাঁড়ো একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার প্রচণ্ড পরিমাণে বকেছি আজকে। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ করে ফটো পাঠিয়ে বুক, হ্যাঁ একদম আপনি হোয়াটসঅ্যাপ করে ফটো পাঠিয়ে বুক করুন। বাহ জলই দি, খুব সুন্দর বলেছে, আমি একটু জল খাবো, তারপর একটু জল খেয়ে নিই, একটু জল খাবো, জল, এই জল নেই এখানে, আজকে জল নিয়ে বসা হয়নি,
জল নিয়ে বসিনি, প্রিয়দি আসলে তবে জল খেতে পারবো, প্রিয়দি না আসলে জল খেতে পারবো না। শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি। পিউ একটু জল নিয়ে এসো, পিউ পিউ চলো একটুখানি ওয়েট করো, হ্যাঁ আসছি আবার। দিদি তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ ঋতুপর্ণা দি, থ্যাংক ইউ সো মাচ ঋতুপর্ণা। তুমি বোধহয় আমার থেকে ছোটোই হবে, তোমার যা এইটুকু ছোট্ট ইয়ে দেখে যা বুঝছি। বাপটার চকলেট কালারটা হবে, ওয়াইন কালারটা হবে, দুটো কালারই হবে। এইটা আগের দিনকে দেখাতে আমি ভুলে গেছি, চকলেট কালারটা, চকলেট কালারটা আমি দেখাতে ভুলে গেছিলাম। সবুজ ডুয়ালটনের কাঞ্জিপুরমটা আছে নাকি একটু বলো না। হইবে হইবে, সবুজ ডুয়ালটনটা হইবে, আমি রোজ শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হাঁপাই গেছি, অর্পিতা দি আবার কি বলছে, আমাকে না হয় ওয়াইনটা দাও একটু নেশা করে দেখি। ওয়াইন বাপ্তা তো বলছে আমাকে না হয় ওয়াইনটা দাও, আমাকে একটু নেশা করে দেখি। খুব সুন্দর শাড়ির কোয়ালিটিটা, মেটেরিয়ালটা না খুব সুন্দর হয়, এই বাপ্তাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর হয়। দাদা একটুখানি ওয়াইনটা দেখাও, বাপ্তাটা কি কি কালার আছে, ওয়াইনটা কটা আছে, ওয়াইনটা তো এই যে ওয়াইনটা খুব সুন্দর, শাড়িটা ভীষণ কোয়ালিটি না, এত সফট হয় শাড়িটা, খুব ভালো। চকলেট কালারটা নিয়ে দেখো, কালারটা খুব সুন্দর, চকলেট কালারে জেনারেলি শাড়ি আসে না, খুব কম। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা দেখে নাও, এই যে ওয়াইন কালারটা দেখাচ্ছে, এটা যাচ্ছে ওয়াইন কালার আর ওটা হচ্ছে চকলেট কালার। প্রাইস যাচ্ছে তোমার 999 টাকা, এই কোয়ালিটিটা দারুণ সুন্দর কোয়ালিটি হয়, ভীষণ সুন্দর কোয়ালিটি হয়। প্রাইস আছে 999 টাকা অনলি, 999 টাকা অনলি। ওয়াইনটা হবে, হ্যাঁ ওপি ওয়াইনটা কটা আছে দেখো তো, দুটো একসাথে দেখাও না, দুটো একসাথে দাও তো বিউদি। কফিটা নাও, কফিটা খুব সুন্দর, এই কালারের শাড়ি তো জেনারেলি কারোর ওয়ার্ড্রপে নেই, এই কালারের শাড়ি কারোর ওয়ার্ড্রপে নেই, এইটুকু আমি বলতে পারি। দেখো আমি দুটো পাশাপাশি খুলে রেখেছি, যার যেটা মনে হয় নিয়ে নাও, ঠিক আছে যার যেটা মনে হয় নিয়ে নাও, আমি তাদের বুকিংটা ঝটপট করে নিয়ে নিই। আমি দুটো পাশাপাশি রেখেছি, কোনটা অ্যাভেলেবেল দুটোই অ্যাভেলেবেল, দুটোই অ্যাভেলেবেল। আমি বাপ্তাটা খুলে রেখেছি, ঠিক আছে বাপ্তা আমি খুলে রেখেছি, কফি কালারটা, ঠিক আছে কফি কালারটা নাও, কফি কালারটা খুব সুন্দর, এই কালারটা কারোর ওয়ার্ড্রপে নেই কফি কালারটা। চকলেটটা বুক করো, আচ্ছা চকলেট বললাম তো, চকলেট কালারটা কারোর কাছে নেই আমি জানি, তোমাদের কাছে কারোর কাছে চকলেট কালারটা নেই এটা আমি জানি। ওকে ওয়াইনটা দুটোই বুকিং হয়েছে, এনাও পুরো সরিয়ে দাও, এটা শুধু চকলেট কালারটা হবে, হ্যাঁ শুধু চকলেট কালারটা হবে, ঠিক আছে চকলেট কালারটা শুধু হবে। প্রাইস আছে, সবাই কিন্তু অ্যাড্রেসটা দিও, অ্যাড্রেসটা না দিলে কিন্তু হবে না, ঠিক আছে অ্যাড্রেসটা না দিলে কিন্তু হইব না, ওকে অ্যাড্রেসটা না দিলে কিন্তু হইব না। প্রাইস যাচ্ছে 999 টাকা, হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি। পাইং কি পিয়েঙ্গে, ও পিয়েঙ্গি, আচ্ছা কি বলছো, আমি পেমেন্ট করছি, ঠিক আছে এই চকলেট কালারটাই শুধু হবে, হ্যাঁ আর ওই ওয়াইনটা দুটোই বুক হয়ে গেছে, রাস্তাও বুক হয়ে গেছে, এই চকলেট কালারটা, চকলেট কালারটা খুব সুন্দর দেখো কালারটা। আর এক পিস হবে চকলেট কালারটা, পাঁচটা ছিল আর এক পিস হবে, পাঁচটা না চারটে ছিল, সরি চারটে ছিল আর একটা পিস হবে। বুকিং করেছে চকলেট কালারটা, দাঁড়াও আমি বলছি কে কে বুকিং করেছে, তনুশ্রীদি বোধ হয় বুক করেছে, আর কে, এই দেখো চকলেট কালারটা এটা হবে, হ্যাঁ চকলেট কালারটা, এই যাচ্ছে চকলেট কালারটা,
প্রাইস যাচ্ছে। এই দিদিভাই নতুন বুক করেছে চকলেট কালারটা, বুঝতে পারছি না দিদিভাইয়ের নামটা। আচ্ছা তারপর হচ্ছে আর কে যেন বুক করলো, অর্পিতা দিন না, তার তনুশ্রী দি বুক করেছে একটা, আর একটা কে বুক করলো গো, আর কন বুক কিয়া, কন বুক কিয়া, ওর ওই যে চকলেট কালার, আরও একটা নতুন দিদিভাই বুক করেছে। ঠিক আছে প্রাইস আছে, আর একটা পিস হবে, হ্যাঁ চকলেট কালারটার একটা পিস হবে 999 টাকা যাচ্ছে প্রাইস। ভীষণ সুন্দর বাপ্তাটা, এটা না সুন্দর একদম পারগুলো না খুব সুন্দর হয়, দেখো পারটা, পারটারগুলো খুব সুন্দর হয়। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস কফি কালারটা। ওকে পেমেন্ট করবো, হ্যাঁ পেমেন্ট কর দে না, চাহিয়ে তো মে তো বুকিং লে হি লিয়া মানে বুকিং কফি কালার। ওকে বুঝেছি। আর এতবার লিখতে হবে না, স্ক্রিনশট পাঠানোর পর আর লেখালেখির কোনো গল্পই নেই, স্ক্রিনশট দেখে আমি সব বুঝে নেব। চলো তাহলে পরের শাড়িতে চলে যাব। এ মা গো সাথে পেঁয়াজি, এই মৌলিদি আবার কী বলছে, মৌলিদি কী বলছে, তোমার শাড়িটা কী শাড়ি, আমারটা ঘিচা, আমি বুক করেছি, হ্যাঁ হ্যাঁ দেবলীনাদি বুক করেছে, দেবলীনাদি বুক করেছে। তনুশ্রী দি ব্লাউজ পিস সব এক, একই রকম ব্লাউজ পিস, প্রত্যেকটাই ব্লাউজ পিস এক, প্রত্যেকটা ব্লাউজ পিস এক, সাথে পেঁয়াজি কী হয়েছে, হ্যাঁ ওটা বললাম না খিচুড়ি হয়ে ভাঁজ হয়েছিল, ঠিক আছে পরে করে দিও চলো। আচ্ছা আমরা বুক করেছি, আমি বুক করেছি, হ্যাঁ দেবলীনা বুক করেছে, দেখেছি দেবলীনা দি না দেবলীনা হবে বুঝতে পারছি না, রোজ রোজ পেঁয়াজি আর বেগুনি, কচুরি হয়ে একদম একদম ঠিক 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 আচ্ছা ওয়াইন হি রাম যা তা বলছে মৌলিদি, থাক ছেড়ে দাও, এই কথাটা এখন বললেই আমার ভিডিওটা না ইয়ে থেকে ফেসবুক থেকে পুরো ব্লক করে দেবে বুঝলে, পুরো খেয়ে গেছিলাম, কী কী বলছে আবার, খেয়ে গেছিলাম মাম্পি কী বলছে, মাম্পি যা তা বলছে আবার দেখো। আচ্ছা পরে কি দেখবে বলো, লিভারটা দেখাই, লিভারটার জন্য রেডি হও, লিভারটার প্রাইসটা কত আমি দেখে নিই, লিভার প্রাইসটা খুব সুন্দর একটা লিভার এসছে, হ্যাঁ আচ্ছা লিভার নিয়ে কার কার বলছিলে দেখে নাও, এই হচ্ছে লিভার ট্যাগটা, এটা হচ্ছে লিভার, তোমরা এই ট্যাগটা দেখলে সবাই বুঝতে পারবে, এটা না প্রত্যেকটা শাড়ির সাথে দেওয়া হয় কিন্তু আমার আর আটকানো হয় না, হ্যাঁ এটা হচ্ছে লিভার, তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা এখানে এরমভাবে আটকানো থাকে লিভারটা, হ্যাঁ আমার কাছে না ওরা দিয়েছিল এখানে, আসলে তো ইয়ে দিয়ে যে স্টেপলার দিয়ে আটকাতে হয় কিন্তু স্টেপলারটা থেকে ইয়ে হয়ে গেলে যায় বলে, এই যে এটা কিন্তু লিভার, হ্যাঁ লিভারটা সবাই বালুচুরি দেখাবে না মিতাদি, বালুচুরিটা কালকে দেখে দেখিয়ে দেবো, বালুচুরি কালকে, বালুচুরি দাঁড়াও বলছি, বালুচুরি দেখছি আমি কবে দেখাবো, খুব সুন্দর সুন্দর কালার এসছে বালুচুরি, আমি দেখিয়ে দেবো, খুব সুন্দর সুন্দর কালার এসছে বালুচুরি, এটা যাচ্ছে লিভারটা, হ্যাঁ লিভার প্রাইস যাচ্ছে আচ্ছা লিভার সম্পর্কে যারা যারা জানতে চাইছিলেন, লিভারটা অ্যাকচুয়ালি পুরো অর্গ্যানিক হয়, হ্যাঁ একদম টোটালি অর্গ্যানিক হয় লিভারটা। চলো লিভার কালারগুলো একটু দেখিয়ে দিই ঝটপট করে, লিভারটা খুব সুন্দর এসছে, কোয়ালিটি তো তোমরা বুঝতেই পারো, কী হলো কী হয়েছে কপালে এরম মারছো কেন, দেখে নাও লিভারটা, এটা কিন্তু টোটালি অর্গ্যানিক, হ্যাঁ 1550-এর লিভার এটা, দেখে নাও এই যাচ্ছে 1550, কালারগুলো দেখো মৌলিদি শুনি, এই যাচ্ছে লিভারটা, প্রাইস যাচ্ছে এই পিউদি, আজকে বাপ্তা দেয়নি, বাপ্তা দাওনি, 1150-এর বাপ্তাটা এসছে দাওনি আজকে, ওই 1100 তাই বলি, কী একটা দেখায়নি, কী একটা দেখায়নি, এই যে 1150-এর বাপ্তা, এই সোফার সামনে, না না চলো ম্যাম হবে যা দাঁড়াও, এটা আছে কোনটা গো, ঠিক আছে
ধরো ধরো ধরো, শাড়িগুলো খুব দারুণ লাগছে, দাঁড়াও এক সেকেন্ড। এই যে অর্পিতা দি সবার আগে এটা লিভারটা বুক করেছে 1550। হ্যাঁ একটুখানি একটুখানি দাঁড়াও, আমি একটু একটা কনফার্মেশন আমি ওভারলুক করে গেছি। কফি কালার শাড়িটা নিতে চাই, কি করে বুক করব? এই যে আমি বলে দিলাম, এই যে বুকিংয়ের ইয়েটা বলে দিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, কফি কালারের বার্তাটা যারা যারা চাইছো। স্বর্ণচুরি দেখাবে গো? স্বর্ণচুরি দেখাবো, বালুচুরি কালকে দেখাবো, কালকে দেখি, কালকে দেখছি কি করা যায়। হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার এসে দেখাবো। চলো এটা যাচ্ছে লিভাতে, দেখে নাও লিভা যাচ্ছে, এটা প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র 1550। এটা কিন্তু পুরো অর্গ্যানিক, বুঝতেই পারছো, একদম দেখে নাও আজরাক প্রিন্টের। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর হয়, কোয়ালিটি সুপার কোয়ালিটি হয়। স্বর্ণচুরি দেখাও গো, এই রে স্বর্ণচুরি দেখাও গো, স্বর্ণচুরি এখন আমি লটই খুলতে পারিনি স্বর্ণচুরির। স্বর্ণচুরি দেখাবো, একটু ওয়েট করো, স্বর্ণচুরি দেখাবো। এই যাচ্ছে লিভারটা। হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার, কালারগুলো আগে দেখো, দেখে তারপর বুক করবে। আগে থেকে ঝটপট করে কেউ বুক করে পটপট করে ক্যান্সেল করাবে না, আগে কালার দেখে নাও, দেখে নিয়ে তারপর বুক করো। হ্যাঁ এই যাচ্ছে রাস্ট কালারটা, প্রাইস যাচ্ছে 1550। পরেরটা যাচ্ছে দেখে নাও ব্ল্যাক কালার। হ্যাঁ এটা যাচ্ছে ব্ল্যাক কালার, এটা যাচ্ছে ব্ল্যাক কালার। পরেরটা যাচ্ছে পেস্তা গ্রিন কালার, পরেরটা যাচ্ছে কফি কালার, তারপরেটা যাচ্ছে গোল্ডেন কালার, এই যাচ্ছে এই ডিজাইনটার কালার। হ্যাঁ আর একটা ডিজাইনের কালার দেখাচ্ছি, এগুলো সব অফ হোয়াইটের মধ্যে আছে। অফ হোয়াইটের মধ্যে গ্রিন, অফ হোয়াইটের মধ্যে কফি, আর অফ হোয়াইটের মধ্যে হচ্ছে ব্লু কালার, আর অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার, আর অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে রাস্ট কালার। হ্যাঁ সবকটা দেখিয়ে দিলাম আমি, এবার একটা একটা করে খুলে খুলে দেখাবো, একটা একটা করে খুলে খুলে দেখাবো। 1550-এর লিভা, আগে ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, ভালো করে একটু দেখে নিয়ে বুকিং করো, ঠিক আছে? প্রাইস যাচ্ছে তোমার 1550। প্রত্যেকটা সুন্দর, এগুলো কিন্তু সব অর্গ্যানিক। হ্যাঁ প্রত্যেকটা অর্গ্যানিক, বারবার বলছি, এটা দুটো দুটোই বুকিং হয়ে গেছে, আমি সরিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ দুটো দুটোই বুকিং হয়ে গেছে। পরেরটা যাচ্ছে দেখে নাও, পরেরটা যাচ্ছে এটা, পরেরটা যাচ্ছে অঞ্জনা দি, অঞ্জনা ঘোষ দিকে বলছি, আমি দেখে নাও, আমি দিয়ে দিয়েছি তোমার থেকে নেওয়াই, ইলাম পিল্লায় পড়েছিলাম, সবাই খুব ভালো বলেছে, দাম শুনে অবাক হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ইলাম পিল্লার কিছু আছে আমি দেখিয়ে দেবো, তাহলে ইলাম পিল্লার দিয়ে দাও ফিরি, খাটার ইয়ের উপর আসে। ইলাম পিল্লাটা সত্যিই সুন্দর, দাম শুনে অবাক হয়ে গেছে সবাই, এটাই স্বাভাবিক। এই যাচ্ছে দেখে নাও, খুব সুন্দর লাইট পেস্তা কালার। প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে তোমার 19, প্রাইস যাচ্ছে আরেকবার দেখাবে। এই রে বাপ্তাটা তো আমি বুকিং নিয়ে নিলাম, বাপ্তাটার একটুখানি তাহলে রেকর্ডিং দেখতে হবে দিদিভাই। এই যাচ্ছে পরেরটা দেখে নাও, এই যাচ্ছে পরেরটা, এটা যাচ্ছে তোমার পেস্তা গ্রিন কালার। হ্যাঁ এই যাচ্ছে পেস্তা গ্রিন কালার, প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550। পরেরটা যাচ্ছে দেখে নাও গোল্ডেন কালার, এটা যাচ্ছে 1550, 1550, ওকে 1550 যাচ্ছে পরেরটা, 1550 যাচ্ছে পরেরটা, দেখে নাও। বাপ্তার একবার দেখাবে, বাপ্তাটা যা, এই যাচ্ছে পরেরটা। হ্যাঁ এটা যাচ্ছে গোল্ডেন কালার, প্রত্যেকটা সুন্দর দেখো, প্রত্যেকটা সুন্দর। প্রাইস যাচ্ছে 1550, এগুলো মার্কেট ভ্যালু আছে 1815 টাকা। হ্যাঁ মার্কেট ভ্যালু, এ দেখো মার্কেট ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, এমআরপি হচ্ছে 1815 টাকা, তোমরা পাচ্ছ 1550-তে, ঠিক আছে 1815 টাকা। প্রাইস আছে 1815 নয়, প্রাইস আছে 1550। পরেরটা যাচ্ছে দেখে নাও শাড়িগুলো, শাড়িগুলো তো হবেই দিদি, এগুলো এটা রেড, রেডের উপরে আছে, রেডের উপরে নেই, রেডের উপরে নেই। এটা যাচ্ছে পরের কালারটা গোল্ডেন কালার, দেখে নাও এই যাচ্ছে গোল্ডেন কালার, প্রাইস আছে 1550। এগুলো কোয়ালিটিটা হাতে পাও তারপরে পাগল হয়ে যাবে। 1550 যাচ্ছে পরের শাড়িটা, হ্যাঁ পরের শাড়িটা যাচ্ছে 1550, তারপরেটা যাচ্ছে এটা রেডের উপরে নেই। শাড়িগুলো ভীষণ সুন্দর, শাড়িগুলো তো লিভা তো হবেই, সুন্দর তো হবেই, সুন্দর তো হবেই, ইয়ে তো লিভা হ্যায়, এটা রেডের উপরে নেই, নেই নেই রেডের উপরে নেই। এটা হচ্ছে কফি কালার, পরেরটা হচ্ছে চকলেট কালার, চকলেট, এই যাচ্ছে চকলেট কালারটা। হ্যাঁ এটা যাচ্ছে চকলেট কালার, তারপরেটা দেখাবো কফি কালার, এই যাচ্ছে চকলেট কালার, কফিটাও দারুণ, প্রত্যেকটা সুন্দর। এই যাচ্ছে চকলেট কালারটা, প্রাইস দেখো, এগুলো ভীষণ সুন্দর মাপ, এগুলো অর্গ্যানিক তো, যার জন্যই দামগুলো। লিভা নিয়ে সবার মাথা খারাপ হয়ে যায় কি, এমনি এমনি লিভার কোয়ালিটি হাতে পেলে কারোর অন্য কিছু পরতে ইচ্ছে করে না। এটা না ওটা, হ্যাঁ এটা কফি কালার, এটা ব্ল্যাক কালার, হ্যাঁ এটা ব্ল্যাক। পারফারগুলো দেখো, এর জিনিসগুলো দেখো, জিনিসটা দেখে বোঝা যাচ্ছে কতটা দামি শাড়ি,
কতটা দামি শাড়ি দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কি জয়পুরি? হ্যাঁ, এগুলো জয়পুরি প্রিন্টের। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো মৌলিদি। দিদি, ইলামপিল্লায় শাড়িটা কিছু স্টক থাকলে দেখাবে প্লিজ? হ্যাঁ, ইলামপিল্লাটা পিউদি আনতে গেছে, কিছু স্টক আছে ইলামপিল্লায়, প্রচুর কিছু নেই, কিছু স্টক আছে ইলামপিল্লায়, স্টক করা পসিবল হয়নি আর কি। এই যাচ্ছে পরের শাড়িটা দেখে নাও, এটা যাচ্ছে ব্ল্যাকটা, এটা যাচ্ছে ব্ল্যাকটা, প্রাইস আছে 1550, প্রাইস আছে 1550। ওকে, এই স্টকটা দেখিয়ে দিলাম, প্রত্যেকটা কালার দেখে নাও, আর একবার করে রিপিট করে দিচ্ছি। এই যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, আর এই যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস আছে 1550। দেখেই কফি দেখতে ইচ্ছে, কফি খেতে ইচ্ছে করছে, খেয়ে ফেলো খেয়ে ফেলো মাম্মি, কফি খেয়ে ফেলো। এগুলো দারুণ শাড়ি, খুব সফট, সফট তো বটেই মলিদি, লিভা মানে বুঝতে পারছো তো, মানে একদম কি বলবো, প্রত্যেকটা মানে জাস্ট অপূর্ব শাড়ি, অপূর্ব, খুব অ্যারোস্টুকেট শাড়ি, লিভা মানেই অ্যারোস্টুকেট শাড়ি, একদম মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় আর কি। এই যাচ্ছে ব্ল্যাকটা, প্রাইস আছে 1550, প্রাইস আছে 1550, ওই কটা আছে, প্রাইস আছে 1550। এই শাড়িটা নেব, প্রাইস আছে 1550। পরেরটা যাচ্ছে এটা কফি কালারটা, হ্যাঁ এটা যাচ্ছে কফি কালার, 1550 যাচ্ছে প্রাইস, কফি কালার 1550 যাচ্ছে প্রাইস। পরেরটা যাচ্ছে এটা, পরেরটা যাচ্ছে এটা, হ্যাঁ পরেরটা যাচ্ছে এটা, তোমার হচ্ছে গোল্ডেন কালার, এটা যাচ্ছে গোল্ডেন কালার, 1550 যাচ্ছে প্রাইস, গোল্ডেন কালার। গুড আফটারনুন, গুড আফটারনুন হেনা হিন্দি। চলো, এই যাচ্ছে তোমার গ্রিন কালারটা, ওকে, এটা যাচ্ছে কি গ্রিন বলো তো, খুব অ্যারোস্টকের দেখো শাড়িগুলো, এটা হচ্ছে গ্রিন কালার, প্রাইস আছে 1550। আচ্ছা, পরেরটা যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখাচ্ছি, হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে দেখো, এগুলো সব যাচ্ছে তোমার, ওটা দেখলাম জয়পুরি প্রিন্টে, এটা আজরাক প্রিন্ট, হ্যাঁ এটা আজরাকে যাচ্ছে, ওটা জয়পুরি দেখিয়েছিলাম, এটা আজরাক দেখাচ্ছি, দেখো অফ হোয়াইটের মধ্যে গ্রিন, প্রাইস আছে 1550, প্রাইস আছে, সুন্দর শাড়িগুলো, একদম ভীষণ সুন্দর শাড়িগুলো। এই যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে গ্রিনটা, আঁচলটা দেখে নাও, এই যাচ্ছে আঁচলটা, প্রাইস আছে 1550, প্রাইস আছে, এটা ব্লাউজ পিস কী আছে একটু দেখে নিই, হ্যাঁ এই যাচ্ছে ব্লাউজ পিসটা, 1550 যাচ্ছে প্রাইস, এটা 1550 যাচ্ছে প্রাইস। কী সুন্দর শাড়িগুলো, শাড়িগুলো খুব সুন্দর, 1550 যাচ্ছে প্রাইস। ওকে, পরেরটা দেখাচ্ছি, পরেরটা যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে কফি কালার, অফ হোয়াইটের মধ্যে কফি কালার, অফ হোয়াইটের মধ্যে কফি কালার দেখে নাও, এটা যাচ্ছে 1550। গোল্ডেন কালারটা দেখাও, কোন গোল্ডেনটা গো, এটা এই যে গোল্ডেনটা, এই যাচ্ছে গোল্ডেনটা, এই যাচ্ছে গোল্ডেনটা দেখে নাও, গোল্ডেনটা যাচ্ছে এটা, গোল্ডেনটা যাচ্ছে এটা, গোল্ডেনটা যাচ্ছে এটাই যে গোল্ডেনটা, 1550 যাচ্ছে প্রাইস। ওকে, দাম যাচ্ছে 1550 সব, 1550। এই যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে কফি, এটা যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে কফি, প্রাইস যাচ্ছে 1550। পরেরটা যাচ্ছে, এটা খুব সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর, নাইস শাড়ি, থ্যাংক ইউ সো মাচ মলিদি, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা যাচ্ছে দেখে নাও, অফ হোয়াইটের মধ্যে হচ্ছে তোমার ইন্ডিগো কালার, যেটা হয় না ব্লু কালার, ব্লু ইন্ডিগো কালার, সেই কালারটা, প্রাইস আছে 1550, ইন্ডিগো কালার যাচ্ছে এটা, প্রাইস আছে 1550। পরেরটা দেখে নাও, পরেরটা যাচ্ছে এটা, পরেরটা যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন, প্রাইস আছে 1550, প্রাইস আছে 1550, প্রাইস আছে 1550, অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন, ওকে অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে গোল্ডেন, প্রাইস আছে 1550। দাঁড়াও এক সেকেন্ড, একটু বুকিংটা নিয়ে নিই, একটুখানি ওয়েট করো, হ্যাঁ 1550 যাচ্ছে প্রাইস, গোল্ডেনটার বুকিং নিলাম, হ্যাঁ গোল্ডেনটার বুকিং নিলাম, চলো এই যাচ্ছে 1550, খুব সুন্দর, নাইস কালেকশন, থ্যাংক ইউ। এই যাচ্ছে 1550, এগুলো সব বুটিক কালেকশন, এগুলো একদমই টোটালি বুটিক কালেকশন, ঠিক আছে। এই যাচ্ছে, এগুলো 1850 এমআরপি দিয়েছে, 1815 বুঝলে, এমআরপি দিয়েছে, দেখো এমআরপি দিয়েছে 1815, দেখো মানে 1815 সেল করতে বলেছে শাড়িগুলো, বুঝতে পারছো, আমি বিক্রি করছি 1550, তালেই বোঝো, তালেই বোঝো, তালেই বোঝো। এই যাচ্ছে তোমার কালারটা দেখো,
কালারটা যাচ্ছে এটা, এটা হচ্ছে ওই ইয়ে কালার মতো মেরুন কালার টাইপের, এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে 1550। ওকে, প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550। ওকে, ঝটপট করে বুক করে চটপট করে নিয়ে নাও, 1550 যাচ্ছে প্রাইস। ওকে, 1550 যাচ্ছে প্রাইস, দেখে নাও, এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ প্রাইস আছে 1550। লিভাগুলো পরলে না, এগুলো সব আজরাকের, হ্যাঁ এটা যাচ্ছে আজরাক প্রিন্ট, দেখো পরলে কি স্মার্ট লাগে শাড়িগুলো। আমি এই যে কফি কালার ব্লাউজ দিয়ে পরেছি বলে এটাকে ধরছি, দেখো শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা। আমি নতুন, থ্যাংক ইউ মৌসুমিদি, ওয়েলকাম, এই যাচ্ছে শাড়ি, এই যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর এগুলো, ভীষণ সুন্দর এগুলো। গ্রিন লিভারটা বুক করো, গ্রিন লিভারটা আজরাক, আচ্ছা আচ্ছা, ওকে, অফ হোয়াইটের মধ্যে গ্রিন আজরাকের, এটা আজরাক তো, আর ওটা জয়পুরি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি দেখে নিই, একটুখানি হোল্ড করো, আমি একটু বুকিংটা নিয়ে নিই, হ্যাঁ বুকিংটা একটু নিয়ে নিই, একটু হোল্ড কিজিয়ে প্লিজ। 1550 যা রা হ্যায় ইসকা প্রাইস, 1550 যা রা হ্যায় ইসকা প্রাইস, ব্লুটা নেব। ওকে 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 মৌলিদি, ওকে, এটা আর স্টক হবে না, ওইটা আর স্টক হবে না, বাপ্তাটা আর স্টক হবে না। আজরাক, কিসের আজরাক? অফ হোয়াইটের মধ্যে গ্রিনটা, অফ হোয়াইটের মধ্যে গ্রিনটা আজরাক, দাঁড়াও অফ হোয়াইটের মধ্যে গ্রিনটা আছে কিনা একটু দেখে নি, অফ হোয়াইটের মধ্যে গ্রিনটা আছে কিনা দেখ লেতে হ্যায়, অফ হোয়াইটের মধ্যে গ্রিন নেই, অফ হোয়াইটের মধ্যে গ্রিন দুটোই বুকিং হয়ে গেছে, হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে গ্রিন দুটো ছিল, দুটোই বুকিং হয়ে গেছে, অফ হোয়াইটের মধ্যে লিভার গ্রিনটা বুকিং হয়ে গেছে, দুটো দুটোই বুকিং হয়ে গেছে। খুঁজে নাও প্লিজ আজকে পার্সেলে, একটু খোঁজ নাও প্লিজ পার্সেলের, যা কেন খোঁজ নেবো কেন, কি কালার, এই কালারগুলো দাও তো, আমি তো পুরো একদম ঘেঁটে চচ্চড়ি হয়ে গেলাম। এটার কি কি কালার আছে গো প্রিয়দি? এটার এই কালারটা, এই কালারটা, দিদি কোনটা চাই একটু কনফার্ম হয়ে বলো, না হলে এত ঘেঁটে গেলে আমি পুরো ঘেঁটে যাব। যেটা লাগবে সেটাই শুধু বুক করো, যেটা লাগবে সেটা শুধু বুক করো, বারবার করে এটা ওটা কালার দিও না প্লিজ, আমি তাহলে পুরো ঘেঁটে যাব, আমি কাউকে দিতেও পারবো না। তুমি নিলে কালকে এই কেসটা, আমার একদম সেম কেস হয়েছে কালকের কেসটা, দেখো কি হয়েছে কালকে, একজন বলল ওই যে ইয়েটা রাজস্থানি সিল্কটা, রাজস্থানি সিল্কটা এত মারামারি হলো রাজস্থানি সিল্কটা নিয়ে, প্রথমে একটা বুক করলো, বুক করার পরে আবার একটা বুক করলো, আমি বারবার ইয়েলো রানিটা বারবার বললাম, ওয়ান পিস আছে ইয়েলো রানিটা দু পিস ছিল, হ্যাঁ আমি ওয়ান পিস বলেছিলাম, যা হোক তারপর আমি বললাম যে ইয়েলো রানিটা দু পিস, ইয়েটা না দাঁড়াও বলছি, ওই কোন কালারটা জানো বললাম না, এক পিস আছে সেইটা, সেই শাড়িটার হচ্ছে তোমার, প্রথমে একটা বুক করলো আমি কনফার্মেশন দিলাম, পরেরটা বুক করলো কনফার্মেশন দিলাম, ওইটা নিয়ে সবাই চাইছিল, ওটা এক পিসই ছিল, ওটার এক পিস ছিল, আমাকে বলছে, আমি বারবার করে বললাম যে এটার এক পিসই আছে, তুমি নেবে তো কনফার্ম, দুটোই নেবে তুমি আমাকে তাহলে জানাও, এইবার বলছে হ্যাঁ আমি দুটোই নেব, ভালো কথা দুটোই নেব, বললো আমি দিদি একটু পরে পেমেন্ট করছি, বললাম ঠিক আছে চলো, আমি তো লাইভের পরে উঠে বসে বসে আমি পেমেন্টগুলো আমি চেক করি। এইবার বলার পরে সে রাত্রিবেলা দশটা যে চাইছে বারবার তার গলায় হেঁদিয়ে গেল বলতে বলতে, লাইভে বলছে, হোয়াটসঅ্যাপে বলছে, দিদি আমাকে ওটা দাও না, দিদি আমাকে ওটা দাও না, এবার প্রায় 300-400 মেসেজ জমে গেছে, আমার তো তখন লেখাও নেই কে চাইছিল, তখন রাত্রিবেলা 10:30, 11:00 বাজে বললাম পেমেন্ট করে দাও, তখন একটা স্ক্রিনশট দিয়ে বলছে এটার পেমেন্ট করছে, বললাম কেন তুমি যে বললে এই একটা আছে সেটাও নেবে তুমি, তখন বলছি যে না এটা নেবো না, একটা নিলে কি নেওয়া যাবে না, বললাম হ্যাঁ ডেফিনেটলি নেওয়া যাবে, আমি বললাম যে কোনোটাই দেবো না আমি তোমাকে, একদম টোটালি আমি সোল লিখে দিচ্ছি, কেন লিখে দিচ্ছি তার কারণটা তোমাদেরকে আমি বলছি, তার কারণ এটাই, আমি একটা পছন্দ করা একটা শাড়ি আমি একটা মানুষকে নিতে পারবো না, ধরো আমার দুটো শাড়ি আমি নেবো বলেছি, একটা মানুষ বারবার চাইছে যে আমাকে ওই শাড়িটা দাও, আমি তাকে দিলাম না, আমিও নিলাম না, নিয়ে আমি অন্যটা একটা নিলাম,
আমার পক্ষে এটা পসিবল নয়, আমি দুটোই ক্যান্সেল করে দিয়েছি। আমি বললাম তাকে যখন পছন্দের শাড়ি দাওনি তাহলে তোমারও পছন্দের শাড়ি নিতে হবে না, আমার ওটা ঘরে পড়ে থাক। আমার আমি কাউকে ওটা কত বুকিং ছিল কালকে, আমি দুটো শাড়ির একটাও দিইনি, একটাও দিইনি। কারণ যে একটা মানুষ সে বারবার তার প্রয়োজন বলেই সে বারবার এতবার মেসেজ পাঠাচ্ছে, দিদি ওটা আমাকে দাও না, দিদি ওটা আমাকে দাও না, এতবার লাইভে লিখছে, এতবার হোয়াটসঅ্যাপ করেছে, তাকে আমি খুঁজেই পাইনি, নতুন নাম্বার তাকে আমি খুঁজে পেলাম না, দিতে পারলাম না। তারপরে আমি বললাম যে ঠিক আছে তোমার কোনোটার একটাও আমি দেবো না তোমাকে, কারণ সেই মানুষটাকে যদি পছন্দের শাড়িটা তার কাছ থেকে নিয়ে তুমি বুক করে রাখলে, অথচ তুমিও নিলে না, তোমার নিজেকেও নিলে না, তাকেও নিতে দিলে না, তাহলে তোমার পছন্দের শাড়িটাও তোমাকে নিতে হবে না, আমি দেবো না, আমার ঘরে পড়ে থাক। সেই জন্য বলছি প্লিজ এই ধরনের জিনিসগুলো করো না, যেটা নেবে কনফার্ম হয়ে বুকিং করো, না হলে আমি একটাও দেবো না, পরিষ্কার হিসাব, আমার ঘরে পড়ে থাক। আমার শাড়ি কোনো শাড়ি পরে থাকা শাড়ি নয়, সব শাড়ি আমি যা কোয়ালিটির শাড়ি নিয়ে আসি, আজ না হলে কাল সেল হয়ে যায়, আমার যদি দুই একটা পরেও থাকে ঠিক কাল সেল হয়ে যাবে, কিন্তু কনফার্ম হয়ে বুকিং করো। বারবার বলছি কারোর পছন্দের শাড়ি, এই যেমন এই শাড়িটা যে বুকিং করেছো তাকে বারবার বলছি তুমি দুটো শাড়ি পরপর ফটো দিয়েছো, দুটো শাড়ি নেবে কিনা বলো, এই মাত্র দেখো মানুষ চেয়ে চেয়ে হেদিয়ে যায় যে আমি তার সত্যি দরকার, সেই জন্য সে চায়, সে সেই জন্য ক্যান্সেল করো না প্লিজ। ক্যান্সেল করা জিনিসটা আমি এই জন্য একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না আমি। পয়সাটা নেই গো, দাঁড়াও দেখছি। দাঁড়াও একটুখানি কথা বলতে বলতে অনেকগুলো বুকিং এসে গেছে, আমি দেখে নিই এটার কোনো কালার অ্যাভেলেবেল আছে কি। হ্যাঁ এটার ব্ল্যাক রেড হবে, ব্ল্যাক রেড হবে, ময়ূরগণ্ডি হবে। কোনো কালার আছে না অল সোল্ড? এটার ইন্ডিগো আছে একটা, আর হচ্ছে একটা ইয়ে কালার, গ্রে কালার আছে। এই শাড়িটার অ্যাভেলেবেল এখন তো নেই, সুতরাং বলতে পারছি না। চলো পরের যে এই শাড়িগুলো, এই শাড়িগুলো হবে, আপাতত এখন হচ্ছে না, পরেরটা আমি দেখছি। ঠিক আছে দাঁড়াও, দিদি কটা নেবে কোনটা নেবে একটু কনফার্ম হয়ে আমাকে বলো, না হলে আমি বুকিং নিতে পারছি না। কটা নেবে কোনটা নেবে, তুমি কি তিনটেই নেবে, তুমি তিনটের বুকিং দিয়েছো, তিনটেই কি তুমি নেবে আমাকে একটু কনফার্ম হয়ে জানাও। আর রেড ছাড়া হবে? কিসের রেড ছাড়া গো? রেড ছাড়া হবে না, একটা ময়ূরকণ্ঠী কালার হবে মনে হয়, একটা হচ্ছে তোমার অফ, আর কি কি কালার যেন আছে আমাকে দেখতে হবে গো, কালকে রাজস্থানের সিল্কটার কি কি কালার আছে আমার না মনে নেই অ্যাকচুয়ালি, আমি পরে দেখে বলে দেব। চলো পরেরটা দেখাচ্ছি, আমার যে একটা শাড়ি ক্যান্সেল এই জন্যেই, আমি একদম একদম এই জন্যেই শাড়ি ক্যান্সেল করবে না, কোনো সময়ের জন্যই শাড়ি ক্যান্সেল করবে না। আরে যেটা লাগবে সেটা বুক করো, তিনটে তো ভালো লাগবে, সবকটাই ভালো লাগতে পারে, তা বলে বুকিং তো যেটা কনফার্ম সেটা বুকিং করো, না হলে কিন্তু বুকিং আমি নেব না, আমি একদম পরিষ্কার বলে দিলাম এভাবে বুকিং নেওয়া যায় না। তিন বলছে তিনটেই ভালো লাগছে, এবার তুমি কি বলবে বলো, আমি দেখছি দাঁড়াও। এই যাচ্ছে ইয়েলো ইয়ের সাথে তোমার গোল্ডেন কালারটা, অফ হোয়াইটে গোল্ডেন, এটা হচ্ছে অফ হোয়াইটে ব্লু, এটা মৌলিদি এক পিস আছে তো আর এক পিস হবে। হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইটে কফি, এটা হচ্ছে অফ হোয়াইটে তোমার হচ্ছে মেরুন কালার, যেটা আমি ব্লাউজ পিস পরে আছি এইটা একদম দেখো, এটা হচ্ছে অফ হোয়াইটে মেরুন। হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার 1550, 1550 সরিয়ে দিলাম, যাদের যেটা লাগবে সে সেটা বুক করো। সেমি মুগা আবার কবে দেখাবে? সেমি মুগা কোন সেমি মুগা গো, কোন সেমি মুগাটার কথা বলছো, সেমি মুগা কোনটা বলছো? ঠিক আছে আমি দেখছি দাঁড়াও, মুহার সেমি মুগা ইজ অসাম, আমি নিয়েছি। সেমি মুগা বলতে কোনটার কথা বলছো? আমি তো সেমি মুগা অনেকগুলো দেখায়, 1950, 1950 এটা বলছো সেমি মুগাটা, ওটা তো অসাম কোয়ালিটি, ওটা এখনো চলে, এখনো চলে। এটাই ফাইনাল তো, পেমেন্ট করে দাও। চলো আর
আজরকের গ্রিনটা, আজরকের গ্রিনটা দিয়ে দিলাম, এটা আছে তো, তাহলে পে করছি। এটা তো আমাকে পেমেন্ট অপশন দিইনি, এটা নেই গো, এটা দুটো ছিল, দুটোই সোল্ড আউট হয়ে গেছে। ওটা দুটো ছিল, দুটোই সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, পরের শাড়িতে আপনি যে শাড়িটা পরে আছেন, শাড়িটা কি শাড়ি, প্রাইস কত? আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ঘিচাতে ছিল, ঘিচাতে ইক্কাত, সেটার প্রাইস ছিল তোমার 1950, 1950, 1950 ছিল প্রাইস। ঠিক আছে, কুল 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 মহুয়া, আর কুল কাকুলিদি, এখন মানে চাপে চাপে চেপে পঞ্চা হয়ে যাচ্ছি, আর কুল। রসিলটা পেয়েছি, দারুণ, থ্যাংক ইউ সো মাচ পম্পাদি, রসিলটা সবাই বলছে খুব সুন্দর রসিলটা। আচ্ছা, ইলাম পিল্লাটা দেখিয়ে দিই, যারা যারা ইলাম পিল্লায় বলছে, ইলাম পিল্লার কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিই। হ্যাঁ, ইলাম পিল্লায় 1550-এর ইলাম পিল্লাইটার কয়েকটা কালার আছে, আমি দেখিয়ে দিই ইলাম পিল্লাইটা। ইলাম পিল্লাইটা ইয়োর শাড়ির রেট, আমার শাড়ির প্রাইস আছে 1950। ইলাম পিল্লার কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিই, খুব সুন্দর সুন্দর কালার আছে। দিদি এই কটাই কালার আছে আর নেই ইলাম পিল্লার? হে বাবা, কাঁচিই নেই, জাস্ট সেন্ড মানি। ওকে ওকে, দেখে নিচ্ছি আমি ইলাম পিল্লার কটা দেখিয়ে, কটা আছে বেশি নেই ইলাম পিল্লায়। হ্যাঁ, এই কটাই আছে, চার পাঁচটা আছে ইলাম পিল্লায়, প্রচুর স্টক হয়েছিল, প্রচুর ইলাম পিল্লায় পেয়ে মানুষে এত খুশি হয়েছে, আমি নিজেও ভাবিনি যে এটা ইলাম পিল্লায় এত খুশি হবে মানুষ পেয়ে, এত খুশি হবে আমি নিজেও ভাবিনি, বুঝলে, ইলাম পিল্লায় পেয়ে যে এত খুশি হবে মানুষ আমি নিজেই ভাবিনি। এনি আদার্স কালার ম্যাম? অল কালার অ্যাভেলেবেল ম্যাম, অল কালার অ্যাভেলেবেল। চলো, শাড়িটা যাচ্ছে, আমি নিয়েছি ইলাম পিল্লায়, খুব সুন্দর, এই যে শুরু হয়ে গেছে সবাই ইলাম পিল্লায় দেখালে মানুষের মধ্যে না একটা কিরম যেন একটা মানে ইয়ে, ইলাম পিল্লায় আছে দেখিয়ে ফেলেছো, এই তো ইলাম পিল্লায় দেখাচ্ছি, ইলাম পিল্লায় দেখাচ্ছি। এই শাড়িটা বুকিং নেবা, এইগুলো সোল্ড, এগুলো কিছু আছে নাকি তাই? ওকে, চলো, এই যাচ্ছে ইলাম পিল্লায়, ইলাম পিল্লায় নিয়ে সিরিয়াসলি মানুষ। আমি প্রথম, এটার কটা কালার আছে, এটা একটাই আছে, এটা দিয়ে শুরু করি, এই পিসটা একটাই আছে বলছে। এই যাচ্ছে ইলাম পিল্লায়, প্রাইস আছে 1550, কালারগুলো অদ্ভুত আসে দেখো, মেটালিক গ্রিন। হ্যাঁ, এটা যাচ্ছে মেটালিক গ্রিন, এই যাচ্ছে আঁচলটা, সাউথের শাড়ি সবসময় সুন্দর হয়। আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা, হ্যাঁ, এটা যাবে বটল গ্রিনে ব্লাউজ পিস, এই যাচ্ছে মেটালিক গ্রিনটা, প্রাইস যাচ্ছে 1550, 1550 যাচ্ছে 1550। দিদি রাজস্থানি সিল্কের কিছু কালার আছে দেখাও না, রাজস্থানি সিল্কের আসলে আমি সব বুকিং এখনও নিইনি, আমি কালকে যেগুলো থাকবে আমি নিয়ে নেবো, ঠিক আছে, আমি দিয়ে দেবো, কারণ আমি না সব বুকিং এখনও কমপ্লিট করে বাছাই করে উঠতে পারিনি, কমপ্লিট বুকিং কমপ্লিট করেছি কিন্তু বাছাই করে কমপ্লিট করতে পারিনি, এখনও প্যাকিং হয়নি তো, সুতরাং বুঝতে পারছি না কোন কোন কালারগুলো আছে, আমি কালকে ডেফিনেটলি একবার দেখিয়ে দেবো রাজস্থানি সিল্কের, ঠিক আছে, কালকে দেখিয়ে দেবো। এই যাচ্ছে মসলিন, একটাই আছে রেড কালারের মসলিনটা, মসলিন সব সোল্ড, রেড কালারের বোধ হয় ছটা না সাতটা ছিল, আর একটা পিস রয়েছে। প্রাইস যাচ্ছে তোমার ইলাম পিল্লার প্রাইস আছে 1550, এটার একটা পিসই আছে মেটালিক গ্রিনটা বিউদি, 1550, এটা সোল্ড আউট। হ্যাঁ, পরেরটা দেখাচ্ছি পেঁয়াজি কালার, দেখো কালারটা, এটা যাচ্ছে পেঁয়াজি কালার, প্রাইস আছে 1550, প্রাইস আছে পেঁয়াজি কালার, এটা খুব সুন্দর কালার, প্রাইস আছে 1550, এটা একদম পেঁয়াজি কালার, হ্যাঁ পেঁয়াজি কালার যাচ্ছে, এটা প্রাইস আছে 1550, প্রাইস আছে 1550, প্রাইস যা রা হ্যাঁ 1550, এটা সোল্ড। এই কালারটার একটাও নেই, কি কালার আছে দেখি একটু, দেখি একটু, দেখি একটু, তানি নেই, এই নেই, পিউদি বলছে নেই, আমিও লিখে দিলাম নেই, আমিও লিখে দিলাম নেই, ঠিক আছে, বলছে নেই, তাই আমি বলে দিলাম নেই, নেই, ইলাম বিলে সব বেরিয়ে গেছে। এটা যাচ্ছে পেঁয়াজি কালার, দেখে নাও, এই যাচ্ছে পেঁয়াজি কালার, প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে, তো বুক করো। ইলাম পিল্লার রানীটা অ্যাভেলেবেল তো বুক করো, হ্যাঁ ইলাম পিল্লার পেঁয়াজিটা আছে, পেঁয়াজিটা এটা দু পিস আছে, পেঁয়াজিটা 1550 যাচ্ছে প্রাইস, ওকে
1550 যাচ্ছে প্রাইস, 1550। এটা পেঁয়াজি কালার, এটা কিন্তু রানি কালার নয়, এটা পেঁয়াজি কালার, খুব মিষ্টি একটা কালার। পেঁয়াজির সাথে একদম যাচ্ছে তোমার গ্রে কালারের শাড়ি, গ্রে কালারের ব্লাউজ পিস, 1550 যাচ্ছে প্রাইস। এই যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550। ওকে, 1550 আর থাকতে পারলো না, ওটা আগে। আর একটা মেটালিক কালার দেখাবো, দেখে নাও, এটা হচ্ছে মেটালিক, মেটালিক কালার। আর একটা মেটালিক কি কালার, এটা দেখো কালারগুলো খুব সুন্দর। এই যাচ্ছে 1550, ওকে, মেটালিক কালার যাচ্ছে। আর একটা এটা যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে তোমার, এটা সোল্ড, গ্রিনটা মেটালিক, গ্রিনটা সোল্ড। এই শাড়ি ফেলতে মানুষের দেরি করে না, এই শাড়ি মানুষের ফেলতে দেরি করে না, বুঝেছো? এই শাড়ি ফেলার সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে যায়। এই যাচ্ছে মেটালিক, মেটালিক কালারটা দেখে নাও, খুব সুন্দর কালারটা, প্রাইস আছে 1550। তোমার শাড়িটা কি শাড়ি? আমার শাড়িটা যাচ্ছে ঘিচা, ঘিচার উপরে ইক্কাত। এই যাচ্ছে 1550, দেখে নাও, এই যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে, বলে দিই এটা আছে, এটা একটাই পিস আছে। এই যে বলে দিই, তুমি যেটা, তুমি কি করে দেখলে এটা আছে, এটার একটাই পিস আছে আর নেই, আছে কই দেখাও। হ্যাঁ, এই তো এই কালারটা, এই যাচ্ছে মৌলিদি তোমার এই কালারটা। আর একটা আছে বলছে পিউদি, এটা আছে বলছে আর একটা। এই যাচ্ছে শাড়িটা, কি হয়েছে রে ভাই? আরে দুদিন দেরি হয়েছে, দুদিন দেরি হয়েছে, দাঁড়াও দাঁড়াও, পেয়ে যাবে, পেয়ে যাবে। মানডেতে দিয়েছে, আমি মানডেতে বুক করেছো তো, মানডে আজকে কী বার, বৃহস্পতিবার, হ্যাঁ, তাহলে আমাদের বুধবারে গেছে, আজকে ছুটি সব, আজকে কিচ্ছু পাবে না, কালকে বা পরশু দিন পাবে, আজকে সব ছুটি, আজকে সব ছুটি। আমি জানতে চাই পিউয়ের ঝোলায় কি কি রং আছে। পিউয়ের ঝোলায়, পিউয়ের ঝোলায় একটাই কালার আছে আর নেই, বলছে পিউয়ের ঝোলার কি কি কালার আছে, পিউয়ের ঝোলার, পিউয়ের ঝোলার কিছু কালার নেই। শুকর, শকুনের বলে দেওয়া, শকুনের মতো তাকিয়েছিলাম। এই যাচ্ছে পরের কালারটা, দেখে নাও, পরের কালারটা যাচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে মেটালিক ব্লু কালার, এটা যাচ্ছে মেটালিক ব্লু কালার। বাপ্তাটা এসেছে অসাধারণ হয়েছে সোনালিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। না গো, আর কোনো কালার নেই, আমি দেখছি, দেখছি, দাঁড়াও। এই যাচ্ছে শাড়িটা, পরেরটা হচ্ছে মেটালিক গ্রে, পরেরটা যাচ্ছে মেটালিক গ্রে, প্রাইস যাচ্ছে 1550। এটা যাচ্ছে মেটালিক গ্রে কালার, প্রাইস যাচ্ছে 1550, মেটালিক গ্রে কালার, প্রাইস যাচ্ছে 1550। ওকে, এই যাচ্ছে মেটালিক গ্রে কালার, 1550। ওবিতে আর একটা ডিজাইন আছে, দিয়ে দাও না, দেখো না কী কালার আছে। আর একটা মনে দু পিস, এক পিস রয়েছে। হ্যাঁ, তারপরে যাচ্ছে এটা, পরেরটা যাচ্ছে এটা, দেখে নাও, এটা যাচ্ছে, এটা মৌলিদি একটা বুক করেছে, আর একটা হবে, শকুনের মতো তাকিয়েছিল নাকি এর দিকে। এই যাচ্ছে পরেরটা, প্রাইস আছে 1550, ঠিক আছে, প্রাইস আছে 1550, ওকে, প্রাইস আছে 1550। হ্যাঁ, মেটালিক ইয়েটা হবে, মেটালিক ব্লু কালারটা হবে, মেটালিক ব্লু কালারটা হবে। টিয়াদি কি বলছে? সবাইকে শোনায় গল্পটা। এমা, তুমি ইলামপিল্লা ইলামপিল্লা বলছো, আমার বোন এসে বোন বলছে কি শাড়ি দেখাচ্ছে দেখতো, টাটা বিল্লা, টাটা বিল্লা। এটা হবে না, না গো হবে না, ওটা ওটা হবে না, দেখো মিলিদি কাঠ বিড়ালি, এটা সেটা ওটা। প্রথমে একটা কালার কি সরালে সেটা একটু বার করো না, প্রথমে তো কালার কোথায় সরালাম, পেস্তাটা তো সোল্ড, পেস্তাটা সোল্ড হয়ে গেছে, পেস্তাটা সোল্ড হয়ে গেছে।
Is it available? Please book. 1550. এই যাচ্ছে পরের শাড়িটা। হ্যাঁ এটা যাচ্ছে মৌলিদি নিয়েছো যেটা, এটাও বুঝলি আর একটা ডিজাইন আছে না, ওটা বোধহয় একটা দুটো পিস আছে, দিয়ে দাও তো। এই যাচ্ছে পরের শাড়িটা, হ্যাঁ এটা মৌলিদি বুক করেছো, আর একটা পিস হবে। এই এই কটা কালারই আছে, আর নেই গো ইলাম পিল্লায় যা মানে মানুষকে দিয়েছি ইলাম পিল্লায়, এবার পুজোর সেরা শাড়ি একদম অন্যরকম। ওকে পেইং নাও, ঠিক আছে থ্যাংক ইউ। ফের এই কালারগুলো দিয়ে দাও যা আছে ইলাম পিল্লা, আজকে দেখিয়ে দিচ্ছি স্টক দেখে না, ওই একটা দুটো করে রয়েছে আর নেই ইলাম পিল্লা, আর এটা স্টকও করতে পারছি না আমি ইলাম পিল্লা, এটা বুঝেছো এগুলো সাউথের শাড়ি তো, ঝটপট করে গেলাম বললাম মুড়ি মুড়কির মতো নিয়ে আসলাম, এই জিনিসটা হয় না আর কি। আর এই ইলাম পিল্লায় তোমরা কারো কাছে দেখবে না, এটার এমন জায়গা থেকে স্টক করা হয়েছে না, মানুষ কি করে আমার ফটোর স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে ওখানে সেখানে সেখানে সার্চ করে করে পাঠায় যে এই শাড়িটা কোন ইয়ের কাছে কার কাছে আছে ভেন্ডারের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার শাড়ির কালেকশন একদম অন্য জায়গায় থাকে। আমার এই শাড়িটা দেখো না কোথাও স্ক্রিনশট দিয়ে পাবে না, কোথাও কোথাও পাবে না এই ঘিচাটা স্ক্রিনশটটা। হ্যাঁ এইটা দেখছি আমি, যদি অন্য ডিজাইনে থাকে আমি দিয়ে দেবো, অন্য প্রিন্টে হলে আমি দিয়ে দেবো, ঠিক আছে চলো যা। ওয়াইন আছে? ওয়াইন ওয়াইন নেই মৈত্রী, এটার মধ্যে আমি দেখছি পিউদি গেছে আনতে, শেয়ার ডান, থ্যাংক ইউ উষাদি। উষাদি ইলাম পিল্লাই নিয়ে মানে হাসি চলছে দেখো কিরকম, তুমি কোথায় ছিলে, কি শাড়ি পরেছো তুমি? আমি এই যে ঘিচা পরেছি, যারা স্কুল টিচার, যারা একটু অন্য টাইপের শাড়ি পছন্দ করো, যারা ওই যে মানে সেই হয় না যে সুতো বাঁধা যে নেক পিসগুলো দিয়ে হয় সেগুলো দিয়ে পরতে পছন্দ করো, তারা এইটা নিও, মানে ভীষণ সুন্দর। ঘিচাটার অন্য কালার আছে, সব কালার হবে রিমিদি, সব কালার হবে ঘিচার, প্রচুর কালার দেখিয়েছি, সব কালার অ্যাভেলেবেল হবে, এটার প্রত্যেকটার পিস আছে, যে কোনো কালার পাবে তোমরা, রেকর্ডিং দেখে পেলেও পাবে। আচ্ছা এইটার আগে কালারটা দেখিয়ে দাও, তারপরে ওটা দেখিয়ে দিচ্ছি। ওয়াইন কালার আছে মৈত্রী দি একটা, এটার কালার কটা দেখিয়ে দাও। এই হ্যাঁ এটার একটা মেটালিক মেরুন আছে, মেটালিকের সাথে মেরুন কালার আছে। হ্যাঁ তোমার শাড়িটা পরে পাবো, আমার শাড়িটা এক্ষুনি পাবে, এক্ষুনি পাবে, পরে আর পাবে না দিদি, এগুলো পরে আর আসবে না, যেটা যখন পাবে সেটা নিয়ে নাও। আমি বললাম না কিছু কালেকশন আছে যেগুলো দুম করে চাইলে, ইলাম পিল্লাটা যেমন দুম করে চাইলে তুমি আর কোনোদিনই পাবে না, মানে এই এই শাড়ির হয়তো এই জিনিস আর পাবে না এইরকম আর কি। এই যে দেখো মেটালিক গ্রিনের সাথে মেরুন কালারটা, মেটালিক গ্রিনের সাথে মেরুন কালার, প্রাইস যাচ্ছে তোমার দেখো এটার সাথে মেটালিক, এটার সাথে ব্লাউজটার সাথে পরলে কেমন লাগবে বলো, শাড়িটা ভীষণ সুন্দর। এগুলো কোথায় পাবে, এই জিনিস কোথাও পাবে না। এই যাচ্ছে নেভি ব্লুটার আছে গো, হ্যাঁ নেভি ব্লুটা আছে তো, নেভি ব্লুটা আছে আছে, এটা আছে গো, হ্যাঁ এটা আছে। এই যাচ্ছে নেভি ব্লুটা আর আছে, নেভি ব্লুটা আছে, নেভি ব্লুটা কটা আছে দিদি? দুটো না, নেভি ব্লু সরিয়ে দিলাম, নেভি ব্লু দুটো ছিল, দুটোই বুকিং হয়ে গেছে। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ এটা হচ্ছে মেটালিক গ্রিনের সাথে মেরুন, দেখো এটার সাথে মেরুন কালারের ব্লাউজে পরলে কেমন লাগবে বলো শাড়িটা, এগুলোর ইয়েই আলাদা, এটা তো বুকিং সোল্ড আউট হয়ে গেছে। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার, প্রাইস যাচ্ছে মেটালিক গ্রিনটার সাথে এটা একটাই আছে, এটা সরিয়ে দাও প্রিয়দি। এই ডিজাইনটার তিনটে কালার আর অ্যাভেলেবেল আছে, হ্যাঁ এটা যেমন অঞ্জুদি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এই তিনটে কালার অ্যাভেলেবেল হবে এই ডিজাইনটার, 1550-এর তিনটে কালার অ্যাভেলেবেল হবে, ওটা বললে বদলে এটা দিও। এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550। এই তিনটে কালার হবে, হ্যাঁ এইটা অ্যাভেলেবেল আমি নেব, যা ওটা সোল্ড হয়ে গেছে, এই মাত্র বুকিং হয়ে গেছে ওটা। প্রাইস যাচ্ছে এই তিনটে কালার অ্যাভেলেবেল হবে, পেঁয়াজিটা হবে, ঠিক আছে পেঁয়াজিটা হবে, এই যাচ্ছে তোমার ইয়েটা মেটালিক ব্লু কালারটা, এটা হচ্ছে তোমার
এটা যাচ্ছে তোমার মেটালিক মেটালিক গ্রে কালারটা, হ্যাঁ মেটালিক গ্রে এর সাথে তোমার এটা মেটালিক স্টিল কালারটা, হ্যাঁ এই যে মেটালিক স্টিল কালারটা হবে, মেটালিক স্টিল দুটোর কালার দেখো, একটা হচ্ছে মেটালিক ব্লু, এটা হচ্ছে মেটালিক ব্লু, এটা হচ্ছে মেটালিক গ্রে বা মেটালিক স্টিল কালার। ওকে এই যাচ্ছে শাড়িটা, এটা কি কালার এটা নেব, কোনটা নেবে, এটা সোল্ড, এটা সোল্ড হয়ে গেছে অর্পিতা দির এই কালারটা। পরেরটা যাচ্ছে, এটা কি কালার, এটা পেঁয়াজি কালার, এটা পেঁয়াজি কালার, এটা পেঁয়াজি কালার। আর এই দুটো মেটালিক গ্রে, মেটালিক গ্রেটা নেব। রূপাদি একটু হোয়াটসঅ্যাপ করো, একটু হোয়াটসঅ্যাপ করো, মেটালিক গ্রেটা একটাই আছে না বিউদি, মেটালিক গ্রেটা, মেটালিক গ্রেটা আছে, হ্যাঁ দুটো হবে, মেটালিক গ্রে একটা আর পেঁয়াজি একটা, এই দুটো কালার হবে, দেখে নাও মেটালিক গ্রে আর পেঁয়াজি কালার, টেম্পেল বর্ডারের এই দুটো হবে, ইউনিক কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। মেটালিক গ্রেটা যে নেবে বলছো, সেই দিদিভাই রূপাদিকে বলছি একটু ইয়ে করো, হোয়াটসঅ্যাপ করো। দিদি আমি যে শাড়িটা আপনাকে পোস্ট রেজিস্টার পোস্ট করে পাঠালাম, ওই যেটা ইয়ে বেরিয়েছে ওটার ওই কালারটার বদলে আমি এই পেঁয়াজি কালারটা পাবো? কোনটা পাঠিয়েছো গো? হ্যাঁ পাবে পাবে, একটু লিখে রাখো যে আমি এটা নেব, আমি দেখে নেব, হ্যাঁ পাবে পাবে পাবে, অবশ্যই পাবে। ওকে চলো পেঁয়াজিটা নেব, পেঁয়াজিটার বুকিং নিলাম, ঠিক আছে মেটালিক গ্রে ইলাম পিল্লাইটা নেব, মেটালিক গ্রে ইলাম পিল্লাইটা, মেটালিক গ্রেটা আর একটা হবে, পেঁয়াজি কালারটা, রানী কালার, পেঁয়াজি কালারটা, পেঁয়াজি কালারটা পেমেন্ট করে দাও, পেঁয়াজি কালারটা পেমেন্ট করে দাও, ঠিক আছে রূপাদি তুমি পেমেন্ট করে দাও। ওকে চলো এই যাচ্ছে কালারটা, হ্যাঁ এই যাচ্ছে কালারটা, দেখে নাও এই কটা যাচ্ছে গ্রে কালার আর মেটালিক গ্রে কালারটা, এটা এই দুটো হবে। আর একটা ডিজাইন আছে আমি দেখে দিচ্ছি, ওয়াইন কালার যে চাইছিলে, দেখে নাও ওয়াইন কালারটা, এটার এই ডিজাইনটা হবে ইলাম পিলার, আর একটা ডিজাইন, ওটা তো স্মার্ট ডিজাইন দেখালাম, এটা একটুখানি দেখিয়ে নিচ্ছি, এটা তিনটে কালার হবে, হ্যাঁ এটা তিনটে কালার হবে, একটা নেভি ব্লু, রানি, ইলাম পিল্লাই, এগুলো সব ইলাম পিল্লাই। প্লিজ কনফার্ম বুকিং, প্লিজ কনফার্ম বুকিং, ওকে চলো এটার হচ্ছে দেখে নাও, এটা তিনটে কালার হবে, হ্যাঁ ইলাম পিল্লার এখানে তিনটে, এই ডিজাইনের তিনটে কালার হবে, এই ডিজাইনের তিনটে কালার হবে, সবুজটা নেই না, না সবুজটা নেইটা নাও, এটা খুব সুন্দর কালারটা, কাকুলি দি নেভি ব্লুটা নাও, ওটা খুব সুন্দর, আমাকে পার্পেল দাও গো, কিছু দি পার্পেল, পার্পেল এই যে নিয়ে বসেছি দেখাবো তো, এটা এই যে পার্পেল নিয়ে বসেছি, খুব সুন্দর পার্পেল দেখাবো আজকে। পরে পরের কালারটা দেখিয়ে দিচ্ছে, দেখে নাও এই ইলাম পিল্লারটা ওয়াইন কালার, কে চাইছিলে দেখো, এটা ঝটপট বুকিং করবে, হ্যাঁ এটা হচ্ছে ওয়াইন কালারটা, প্রাইস আছে বর্মালা কি পাবো, বর্মালা দুটো কালার আছে, একটা রয়্যাল ব্লু আর একটা হচ্ছে স্কাই ব্লু, দুটো কালার আছে আর বর্মালা একটাও নেই গো। এই যাচ্ছে শাড়িটা, পেঁয়াজিটা হবে, পেঁয়াজিটা কটা আছে গো পিউরি, আমি একটু দেখছি, হ্যাঁ পেঁয়াজিটা মনে হয় আর হবে না, পেঁয়াজিটা বোধহয় সবকটা বুকিং হয়ে গেছে, ওয়াইন গ্রিনটা চাই, তুমি কি দুটোই নেবে আমাকে একটু কনফার্ম করো আগে, নাহলে আমি এটা বুকিং নেব, এটা দাও। আরে তোমাদের চোখ এত কোথা থেকে যায়, আমাকে দেখাতে দিচ্ছ না, এই যে এটা বটল গ্রিন কালার, এটা সোল্ড আউট হয়ে গেছে, সোনালি দেবনে বুক করেছে, ঠিক আছে এই শাড়িটা আছে দিদি নেব, কোন শাড়িটা গো, এটা আছে অর্পিতা দি কি বলছে, এটা এই ডিজাইনটা বোধহয় সেই আমার যেটা, হ্যাঁ 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 দিয়েছিল সেটার মনে হয়, তাহলে ওইটার বদলে কি আমাকে এইটা দিতে পারবে? ইয়েস 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 ইয়েস। চলো পরেরটা যাচ্ছি, এটা হ্যাঁ পরেরটা যাচ্ছি, এটা
দাঁড়াও, পেঁয়াজিটা কে চাইছিলে? একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, এরকম ঝুটফুট করে করলে আমি বুঝতে পারবো না। এই পেঁয়াজিটা কে বুক করেছিল গো? পেঁয়াজিটা আমি একটুখানি দেখে নি, দাঁড়াও। এই পেঁয়াজিটা এইমাত্র কে চাইলে আমার কাছে? একটু বলো, পেঁয়াজিটা কে চাইলে এইমাত্র? আমি হ্যাঁ, তোমারটা তো বুকিং নিয়ে নিয়েছে। আর একজন কে চাইলো? আর একটা কে চাইলো পেঁয়াজিটা, ওয়াইনটা? আর একটা কে চাইলো গো দিদি? আমি দেখেছো, এই করে এই কারণে না আমি বুকিং নিতে গেলে তোমাদের খুব কষ্ট হয়। একজন কোথা থেকে যে কিভাবে কি করো তোমরা! এই মাত্র পেঁয়াজি কালারটা আমি কাকে বললাম যে পেঁয়াজি কালারটা, দাঁড়াও দেখছি। ওকে, হারিয়ে ফেললাম, দেখেছো? এই জন্য আমি বলি তোমরা ক্যান্সেল করলে না খুব অসুবিধা, যারা চায় সত্যি তারা আর পায় না। পেঁয়াজিটা কে বুক করেছিল এইমাত্র? আমাকে একটু প্লিজ হাই লেখো যে পেঁয়াজিটা এইমাত্র বুক করেছিল, আমাকে প্লিজ একটু হাই লেখো। পেঁয়াজিটা একটা হবে, হ্যাঁ, পেঁয়াজি আর একটা হবে, আমাকে প্লিজ আর একবার হাই লেখো, আর একবার হাই লেখো যদি পেঁয়াজিটা কেউ চেয়ে থাকো। ঠিক আছে, পেঁয়াজিটা যদি কেউ চেয়ে থাকো, আমি হারিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছি না। তোমার হাতেরটা আমি নিয়েছি, জাস্ট ওয়াও, একদম একদম। এই যাচ্ছে ওয়াইন কালার, ওয়াইনটা কটা আছে প্রিয়দি? হ্যাঁ, এই যাচ্ছে ওয়াইন কালারটা, প্রাইস যাচ্ছে 1550, 1550 যাচ্ছে এটার প্রাইস, 1550 যাচ্ছে এটার প্রাইস। ওকে, 1550 যাচ্ছে এটার প্রাইস, 1550 যাচ্ছে এটার প্রাইস। আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 1550। এটা দুটো বুকিং নিলাম, আর একটা এটা দুটো না, এটা তিনটেই বুকিং নিয়ে নিয়েছি, সরিয়ে দাও। পরেরটা দেখাচ্ছি, দেখে নাও কালারটা, নেভি ব্লুর সাথে রানী, এই কালারটাও খুব সুন্দর। এটা যাচ্ছে নেভি ব্লুর সাথে রানী, কালার ডিজাইনগুলো দেখো। এই যাচ্ছে শাড়িটা, কেউ দেখলে বলবেই না শাড়ির কালার ইয়েগুলো এত, মানে ইয়েটা। এটা হলে এটা তাহলে ক্যান্সেল করলাম। ওকে ওকে, চলো। এই যাচ্ছে ওয়াইন শাড়িটার অ্যাড্রেস, আচ্ছা ঠিক আছে। এই যাচ্ছে পরের শাড়িটা, হ্যাঁ, এটা যাচ্ছে পরের শাড়িটা, এটা লাস্ট ইলামপিল্লাই, আর কিন্তু নেই, হ্যাঁ, আর কিন্তু নেই, লাস্ট ইলামপিল্লাই। এটা আমি বলে দেবো, মেটালিক গ্রিন, মেটালিক ব্লুটা, মেটালিক টা একটা হবে বোধ হয়, এটা একটা হবে, হ্যাঁ। এটা যাচ্ছে লাস্ট কালার, এটা যাচ্ছে লাস্ট কালার। একটু দেখিয়ে কি যাবে, আমি লেট করছি তাই দেখতে পাইনি, একটু দেখানো কি যাবে? কি দেখানো যাবে লিলি, পেমেন্ট করেছি, ঠিক আছে ঠিক আছে। আর শম্পা শেড বলছে, আরে তুমি এবার কী শাড়ি নিয়েছো আজকে, পেমেন্ট করেছো আজকে, কী শাড়ি নিয়েছো? এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ, এটার একটাই পিস আছে নেভি ব্লু রানী, প্রাইস যাচ্ছে তোমার, প্রাইস যাচ্ছে তোমার 1550, এটা 1950-এরই শাড়ি, 1550, 1550। আবার ঝড় উঠবে মাধুরী সিল্কটা হাতে পাওয়ার পর, যারা যারা মাধুরী সিল্ক নিয়েছো না, মাধুরী সিল্কটা হাতে পাওয়ার পরে আবার একটা ঝড় উঠবে। পেমেন্ট করেছি, আচ্ছা ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, প্রাইস আছে 1550, প্রাইস আছে 1550। আমি এই শাড়িটা কি পাবো? কোন শাড়িটা? এই ওয়াইনটা, এই ওয়াইনটাও বুক হয়ে গেছে গো, ওয়াইনটাও বুক হয়ে গেছে, ওয়াইনটার সবকটাই বুক হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, এটা রেখো আমি নেব। ঠিক আছে, এইটা এইটা বুকিং করো। এইটা কটা আছে প্রিয়দি বলে? এটা এটা কটা আছে বলে প্রিয়দি? এই এটা আর একটা হবে বলছে। এই যাচ্ছে ইয়েটা, হ্যাঁ, এই যাচ্ছে নেভি ব্লুর সাথে রানীটা, বটল গ্রিনটা একটু দেখিয়ে দাও সোনালি দিয়ে, এই বটল গ্রিনটা দাও তো আমি দেখিয়ে দিই। এই যাচ্ছে ইয়েটা, ঠিক আছে, হ্যাঁ, পে করে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, তুমি পে করো। এটা আর একটা হবে, এই যে বটল গ্রিন, বটল গ্রিনের সাথে ওয়াইন নিলাম পিল্লায়, প্রাইস যাচ্ছে 1550, হ্যাঁ, এই যে বটল গ্রিনের সাথে ওয়াইন। সোনালিদি যেটা পেমেন্ট করে দিয়েছো এটা কেউ বুক করো না, এটা সোল্ড আউট অলরেডি। হ্যাঁ, এটা যে বটল গ্রিনের সাথে ওয়াইন কালার, খুব সুন্দর কালারটা, প্রাইস যাচ্ছে তোমার 1550। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, পরেরটা হচ্ছে এটা, হ্যাঁ, আবার হাতে পেলে আবার বলবে, যখন তারপরে যে কটা থাকবে আবার একদিন দেখিয়ে দেবো, তোমরা আগে হাতে পেয়ে নাও।
চলো পরের শাড়িতে চলে যাচ্ছি। ওকে, পরের শাড়িতে তাহলে যাবো। এই আমি একটু কি আজকে পৈঠানি দেখাবো না? আমি কবে থেকে পৈঠানিটা নিয়ে ঘুরছি, 3095 পৈঠানিটা নিয়ে মানুষ পাগল করে দিচ্ছে, সবাই না দেখে দেখেই বুকিং করে যাচ্ছে সমানে। এটা যে আমি রিস্টক হয়েছে সেটা আমি কবে দেখাবো, আমি কবে দেখাবো বলো? মহুয়া একদিন গেট টুগেদার হোক, আরে হ্যাঁ গেট টুগেদার তো হবে, গেট টুগেদার হচ্ছে ইয়েতে তোমার হচ্ছে কী বেশ বলে সুব্রতাদির বাড়িতে হবে। সুব্রতাদি অনেক দিন থেকে আমাকে বলেছে, সুব্রতাদির ইয়েতে বাড়িতে নতুন সুব্রতাদি একটা ওই কী বলবো গার্ডেন হাউস মতো করেছে, ওখানে আমাকে বলেছে মহুয়া আমাকে একদিন বলছে যে সুব্রতাদি, সুব্রতাদি আজকে দেখছে কিনা জানি না, সুব্রতাদি আমেরিকায় গেছে, সুব্রতাদি আমাকে বলছে মহুয়া আমাদের এখানে একদিন সবাই মিলে গেট টুগেদার করবো, আর সবাই মিলে গাড়ি ভাড়া করে পুরো ঝান্ডা নিয়ে উঠতে উঠতে আসবো, আর একদম পুরো খেয়াউটিকে লোগো লাগিয়ে সবাই মিলে আসবো। তাই বলেছিলাম ঠিক আছে সবাই যাব, আমার ফেভারিট কালার, হ্যাঁ বটল গ্রিনটা, তাই বটল গ্রিনটা খুব সুন্দর। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ প্রাইস আছে, পরেরটা দেখাবো, পরের শাড়িতে যাই তাহলে। তোমাদের সবার তো সবার বুকিং হয়ে গেছে, তাহলে এবার চলো আমি একটুখানি পৈঠানিটা দেখাই। পৈঠানিটা যারা যারা চাইছিলে দেখে নাও, পৈঠানির কালারগুলো এসছে দেখে নাও, পৈঠানির কালারগুলো এসছে দেখে নাও। দিদি এই শাড়িটা আছে, হ্যাঁ এই শাড়িটা একটা হবে, চলো পৈঠানিটা দেখাচ্ছি। পৈঠানিটা আমি ভীষণ সুন্দর পৈঠানি, দেখে নাও এটা যারা হাতে পেয়েছে তাদের জন্য রিস্টক করানো, প্লিজ একটুখানি দেখে নাও। এক দিদিভাই সাউথ থেকে, উনি এই পৈঠানিটা দেখে আমাকে ফটো তুলে পাঠিয়েছিলেন, মানে পাঠানোর জন্য, আমাদের ভাষা উনি বুঝতে পারছেন না। আমি বলেছিলাম আছে, উনি খুব খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে দেন আর দেন, মানে কোনো কোশ্চেন করেননি, সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিয়েছেন। এটা না পুরো একদম আলাদা টাইপের পৈঠানি, পুরো হ্যান্ডলুমের কাজ করা যাবে এটার মধ্যে, হ্যাঁ একদম দেখে নাও। এই যাচ্ছে পৈঠানিটা, এটার না কিছুটা পিওরের সুতো থাকে এটার মধ্যে, যার জন্য এটার প্রাইসটা এই রকম, বুঝলে? এটা যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা, এটা পিওরের কিছুটা সুতো থাকে। এটা আমি আগের দিনকে জিজ্ঞাসা করছিলাম ওদেরকে, বললে এটা পিওর, এর মধ্যে পিওর একটু মিক্সড থাকে। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে তোমার, আপনার শাড়িটা একবার দেখিও, আমার শাড়িটা দেখিয়ে দিয়েছি, এটা হবে দিদি কোনটা গো? এ পিউ কোনটা বলছো? পিউ কী চাইছো একবার হোয়াটসঅ্যাপ করো না, পিউ হোয়াটসঅ্যাপ করো, কী চাইছো হোয়াটসঅ্যাপ করো, আমি দেখছি, একবার হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নাও, যখন যে শাড়িটা পছন্দ হবে একবার হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে, ঠিক আছে? আমি একটা নিয়েছি পৈঠানি, ভীষণ সুন্দর পৈঠানিগুলো, একদম একদম ভীষণ সুন্দর, দেখে নাও। এই যাচ্ছে পৈঠানি, 3095 পৈঠানি, এটা যাচ্ছে বেগুনির। আরে মৌলিদি এটা সব থেকে ভালো, একদম সদ্য সদ্য নিয়েছে মৌলিদি, মৌলিদি কোয়ালিটিটা বলো কেমন, মৌলিদি কোয়ালিটিটা বলো কেমন, এত সফট না শাড়িটা, পারফারগুলো না একদম সুন্দর, এটা হ্যান্ডলুম পারে তো ভীষণ সুন্দর হয়। কালারগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে কালারগুলো আমি দেখিয়ে দেবো। প্রাইস যাচ্ছে তোমার, প্রাইস যাচ্ছে, এটা নেবো, এটা সোল্ড, কালকে কাঞ্চিপুরম সবাই মিলে চাইছে এখন, ওটা সোল্ড নেই গো। এই যাচ্ছে শাড়িটা, মৌলিদি শাড়ির একটু প্লিজ একটু রিভিউ চাই, মৌলি মজুমদার একটু রিভিউ চাই, পরে কালারগুলো শুধু দেখিয়ে দিই। এটা রানী কালারের সাথে দেখে নাও, রানী কালারের সাথে সি গ্রিন কালার, ওকে এটা যাচ্ছে রানীর সাথে সি গ্রিন, ভীষণ সুন্দর হয়। আঁচল ফাঁচলগুলো দেখো, পাড়গুলো দেখো, এটা রানীর সাথে সি গ্রিন, প্রাইস যাচ্ছে, এটা ময়ূরকণ্ঠীর সাথে রেড, ওফ কালারগুলো শুধু দেখো, দারুণ 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 পৈঠানিটা, পৈঠানিটার কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ মৌলিদি, বললাম তো যারা সদ্য নিয়েছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ওই জন্য, এইটা যার জন্য আবার রেস্টো করেছে, দারুণ কোয়ালিটি এটা, এটা হচ্ছে তোমার ইয়ের সাথে ময়ূরকণ্ঠীর সাথে রেড, এটা যাচ্ছে ময়ূরকণ্ঠীর সাথে রানী, এটা যাচ্ছে ময়ূরকণ্ঠীর সাথে রানী, এটা নেই গো নেই, এটা কবেকার দেখে তুমি এখনো রেখে দিয়েছো, এটা যাচ্ছে ময়ূরকণ্ঠী রানী, হ্যাঁ ওটা ময়ূরকণ্ঠী দিয়ে রেড, এটা যাচ্ছে ময়ূরকণ্ঠী রানী, ভীষণ সুন্দর কোয়ালিটি হয়। এগুলোর সাথে না একটু পিওর মিক্স থাকে, বুঝলে, পিওরের সুতো মিক্স থাকে, নাহলে এই গ্লেসটা আনতে পারবে না সেই জন্য। এটা পুরো দেখো হ্যান্ডলুম কোয়ালিটিটা দেখো, পুরো হ্যান্ডলুমে যায় শাড়িটা। প্রাইস যাচ্ছে, এই যে ওয়াইন রানীটা, কে আজকেই বললো ওয়াইন রানীটা নেই দিদি, আর আসেনি না ওয়াইন রানী, এইটাই ওই আগের দিনকে ওই দিদিভাই একজন সাউথ থেকে বুক করেছিল এটা। এটা যাচ্ছে ওয়াইন রানী, প্রাইস যাচ্ছে 3095, প্রাইস যাচ্ছে 3095, এটা যাচ্ছে গোল্ডেন
প্রচুর কালার আসছে, আমি দেখিয়ে দিচ্ছি সব। এটা যাচ্ছে গোল্ডেন, এটা সেম ইলাম পিল্লাই তুমি যেটা পড়েছো সে ওটার পাড়টা কি রেড নাকি মেরুন? আমি এটা পড়েছি সেটা মেরুন পাড়, আমি এটা পড়েছি সেটা মেরুন পাড় গো, রেড নয়। এই যাচ্ছে গোল্ডেনের সাথে রানি কালার, হ্যাঁ গোল্ডেন ইয়েলোর সাথে রানি। প্রাইস যাচ্ছে তোমার তিনাজ ফাটাফাটি, ভীষণ সুন্দর। এগুলো ব্ল্যাক রানি হবে না, নাইটার ব্ল্যাক রানি নেই গো, পৈঠানিতে ব্ল্যাক রানি আসে কোনোদিন আমি দেখিনি, পৈঠানিতে ব্ল্যাক রানি ঈদকালে আসে ব্ল্যাক রানি, কিন্তু পৈঠানিতে দেখিনি কোনোদিনও। এই যাচ্ছে পরের শাড়িটা দেখে নাও, এটা হচ্ছে বটল গ্রিন রানি। প্রাইস যাচ্ছে দেখো কালারগুলো না, এটার পিওর এটার মধ্যে না, এই ইয়েটার মধ্যে না একটু পিওর মিক্সড থাকে, নাহলে এই গ্লেসটা আনতে পারবে না, বুঝেছো? দেখো শাড়ির গ্লেসটা দেখো, খুব সুন্দর পৈঠানিটা। তুমি যেটা নিয়েছো ওটা বেশি ভালো লাগছে, এটা আছে, তুমি যেটা নেবে সেটাই আমি দিতে পারি, কিন্তু ওই ব্লুটা অনেক বেশি স্মার্ট, তুমি তো আবার স্মার্ট পছন্দ করো। চলো পরেরটা যাচ্ছে দেখে নাও, পরেরটা যাচ্ছে এটা বটল গ্রিন রানিটার বুকিং নিলাম। প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে বটল গ্রিন রানি আর আছে, আছে আর একটা না, আচ্ছা পরেরটা যাচ্ছে দেখে নাও, 3,095 টাকা যাচ্ছে প্রাইস, হ্যাঁ 3,095 যাচ্ছে প্রাইস। পরেরটা যাচ্ছে খুব সুন্দর, একদম ভীষণ সুন্দর। এগুলো তো এই জিনিসগুলো না, এটার মধ্যে না একটু ইয়ে মিক্স না হলে, পিওর না মিক্সড হলে এই গ্লেসটা আনতেই পারবে না। আর এই পাড়গুলো না একদম দেখো, যেগুলো ওই ইয়েতে হয় না পিওরের যে সফট পাড়টা হয় সেই সফট পাড়টা যাবে এটাতে। কি দারুণ শাড়িগুলো, ভীষণ সুন্দর, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা যাচ্ছে এই যে মলির, তুমি যে কালারটা নিয়েছিলে সেই কালারটা আবার এসছে দেখো। এই যাচ্ছে পরের কালারটা, এই যাচ্ছে পরের কালারটা, এইটাই মৌলিদি নিয়েছিলে, বেগুনির সাথে রানি। এই যাচ্ছে বেগুনির সাথে রানি, ভীষণ সুন্দর কালারগুলো। প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে তোমার 3,095, ওকে প্রাইস যাচ্ছে 3,095। খুব সুন্দর শাড়িগুলো, আমি একটু খুলে দেখাই। এই যাচ্ছে শাড়িটা, এবার পরপর কালার দেখে দিয়েছি, এবার শাড়িগুলো দেখাচ্ছি, হ্যাঁ 3,095, 3,000 দেখো। মিলিদি শুধু বেড়াতে গিয়ে আমাকে ফটো পাঠাচ্ছে, বলো তো, আমাকে নিয়ে গেল না সঙ্গে, আর শুধু আমাকে ফটো পাঠাচ্ছে। পেমেন্ট ডান, ঠিক আছে ঠিক আছে, ওকে আমি দেখে নিচ্ছি। চলো এই যাচ্ছে শাড়িটা, দেখো কালারটা শাড়িটা শুধু দেখো, এই যাচ্ছে পিওর। এটা না এই পৈঠানিটার আর একটা একদম পুরো পিওরের ওপরে এসেছে, এই পৈঠানিটাকে না বলে কি যেন রাজকোট পৈঠানি না কি পৈঠানি বলে, এটার নামটা আমি ভুলে যাচ্ছি, কিছুতেই মনে করতে পারছি না। বেগুনি রানি নেব, যার যেটা মনে হচ্ছে ঝটপট বুকিং করো। বেগুনি রানি একটাই আছে, হ্যাঁ একটা দেখো, মনে হয় আর একটা থাকলেও থাকতে পারে, ওটা বেগুনি রানি না রেড, আমি প্রিয়দি ঠাউর করতে পারছি না। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ প্রাইস যাচ্ছে 3,095, প্রাইস যাচ্ছে 3,095, ওকে প্রাইস আছে 3,095 অন্ত। আমাকে একটা মেরুন দুধ সাদা এনে দেবে গো, এই রে কাকুলিদি খুব মুশকিল এগুলো। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার বেগুনির সাথে, এইটাই মৌলিদি নিয়েছে, বেগুনির সাথে রানি, ভীষণ ভালো কোয়ালিটি হয়। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, হ্যাঁ এটা কি রাজশাহী পৈঠানি বলে মনে হয়, এটার না একদম পিওরটাও এনেছি আমি, সেটাও দেখাবো একদিন, এটার পুরো পিওরটাও এনেছি আমি, এগুলোর দাম অনেক বেশি, এটা পুরো পিওর আমি এনেছি। দুটো দেখলে না পাশাপাশি তুমি কিচ্ছু বুঝতে পারবে না যে কোনটা পিওর কোনটা পিওর নয়, দেখলে কিচ্ছু বোঝা যাবে না। এই যাচ্ছে বেগুনি রানি, প্রাইস যাচ্ছে তোমার, ব্লাউজটা দেখাও, এই যে ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা হাতাতেই কাজটা পেয়ে যাবে, ব্লাউজ পিসটা এই যাচ্ছে হাতাতে, হাতাতে কাজটা পেয়ে যাবে। এটা 795, এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, হাতাতে কাজটা পেয়ে যাবে। হ্যাঁ এটাকে রাজশাহী পৈঠানি না কি পৈঠানিটা বলে, আমি নামটা ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না। প্রাইস যাচ্ছে তোমার, প্রাইস যাচ্ছে 3,095, ওকে 3,095 যাচ্ছে প্রাইস, দেখে নাও। এ হচ্ছে বেদি, এটা ধরে নাও এবার। পরেরটা যাচ্ছে দেখে নাও, পরেরটা যাচ্ছে তুতে রানি, এটা পুরো একদিন লাইভ আমি করবোই, আমার যে এত পছন্দ এই কালারটা। এই যাচ্ছে তুতে রানি, প্রাইস যাচ্ছে তোমার 3,095, প্রাইস যাচ্ছে অরিজিনাল দেখাবে কি,
আজকে অরিজিনাল দেখাবো না গো, অরিজিনাল দেখাবো অরিজিনালের দিন, কাল শনিবার দিন অরিজিনাল দেখাবো। এই যাচ্ছে 3095, 3095 যাচ্ছে, এটা প্রাইস যাচ্ছে 3095, প্রাইস যাচ্ছে। এটারও রানী কালার ব্লাউজ, হ্যাঁ। আর্ট যখন নেবে না তখন আর মানে অরিজিনাল অরিজিনালই হয় এটা ঠিক কথাই, কিন্তু আর্টে এত কালেকশন বেরিয়ে গেছে এখন আর পিওরের দিকে না মানুষ ঢুকতে চায় না, বুঝেছো? শেয়ার ডান দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে বটল গ্রিন রানীটা, প্রাইস যাচ্ছে তোমার 2995, হ্যাঁ। কি ছাতার মাথার করে ব্যাঙের মাথা করে ভাঁজ করে দেয় না এরা মাঝে মধ্যে। এই যাচ্ছে দেখে নাও বটল গ্রিন রানীটা, দেখো পুরো পিওরের কালার পাবে কিনা বলো, একদম দেখো একদম পিওরের কালার পাবে বটল গ্রিন রানী। বেগুনি গোলাপি পৈঠানিটা নেব, ঠিক আছে। প্রাইস যাচ্ছে তোমার 3095, ওকে, প্রাইস যাচ্ছে 3095, দেখে নাও প্রাইস যাচ্ছে 3095 অনলি, 3095 অনলি, ওকে। এটা হচ্ছে বটল গ্রিন রানী, 3095 অনলি, প্রাইস যাচ্ছে 3095 অনলি। তারপরেটা যাচ্ছে, এই যাচ্ছে তোমার পরের শাড়িটা, এই যাচ্ছে পরের শাড়িটা গোল্ডেন ইয়েলোর সাথে রানী, কালারটা দেখো গোল্ডেন ইয়েলোর সাথে রানী। প্রাইস যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি হয় না কোথাও দিদি ভাই। এই যাচ্ছে রূপা ম্যাডাম, এটা এসএস নিয়ে পিছনের এই নাম্বারে, হ্যাঁ রূপা দিন নিয়েছে, কালকেও নিয়েছে বোধহয় একটা শাড়ি। এই যাচ্ছে পরেরটা, হ্যাঁ এটা যাচ্ছে গোল্ডেন ইয়েলো রানী, খুলে যাচ্ছে না, গোল্ডেন ইয়েলো রানী। প্রাইস যাচ্ছে, এটা যাচ্ছে আঁচলটা, প্রাইস যাচ্ছে 3095। এই সবাই কি বলছো আমি একটু পরে শুনছি, হ্যাঁ স্পিচ দিলে দারুণ শাড়ি মহুয়া বলছে, দারুণ শাড়ি মহুয়া, একদম একদম মৌলিনী ভীষণ সুন্দর, তুমি তো জানো হাতে পেয়েছো এটা তো জানবেই। চন্দ্রানী রুদ্রাদি বলছে ইউনিক কালেকশন, থ্যাংক ইউ, সত্যি এই পৈঠানিটা কোথাও পাবে না গো। এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে তোমার 3095, হ্যাঁ 3095 প্রাইস যাচ্ছে, 3095 সরিয়ে দিলাম। এই ওয়াইন কালারটা আজকেই কে বুক করেছিল সকালবেলা, আমি দেখলাম লাইভের আগে, আমি বললাম আছে মনে হয়, কিন্তু এটা বোধহয় একটাই পিস আছে। হ্যাঁ তুমি এটা পরে আছো, আমি নিতে চাই। শুক্লা কুণ্ডুদিকে বলবো একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। এই যাচ্ছে ওয়াইন রানী, প্রাইস যাচ্ছে তোমার 3095, প্রাইস যাচ্ছে 3095, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আহা, এরপরে ময়ূরকণ্ঠিটা দেখে নাও, এরপরে যাচ্ছে ময়ূরকণ্ঠী। এই বটল গ্রিন রানীকে ইয়ে করলে আবার বটল গ্রিন রানী সবাই চাইছেই, দেখো যে বটল গ্রিন রানী নিয়েছো পেমেন্ট ডান করো প্লিজ, বটল গ্রিন রানী আবার সবাই চাইছে, বটল গ্রিন রানীর জন্য 3095, না 3095, বটল গ্রিন রানীকে নিয়েছো বটল গ্রিন রানীর জন্য প্লিজ পে করে দাও, হ্যাঁ। এই যাচ্ছে পরেরটা দেখে নাও, ময়ূরকণ্ঠী রানী, প্রাইস আছে শাড়িটা, কালারটা দেখো, এই যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে ময়ূরকণ্ঠীর সাথে রানী, প্রাইস যাচ্ছে তোমার হচ্ছে, প্রাইস যাচ্ছে ইয়েতে তোমারটার দাম কত, আমারটার দাম হচ্ছে তোমার 1950, এই যাচ্ছে পরেরটা, হ্যাঁ তোমারটা দাম কত বলে দিলাম। এই যাচ্ছে ময়ূরকণ্ঠী রানী, 3095, দেখ কালারটা ময়ূরকণ্ঠী রানী, প্রাইস যাচ্ছে 3095, 3095, এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ 3095 যাচ্ছে প্রাইস। আমি নিয়েছি এই শাড়ি, খুব 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 সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ চন্দ্রানিদি, থ্যাংক ইউ সো মাচ। এই ধর ওটা আনছো কেন, আমি দেখাবো না, এই যাচ্ছে পরের শাড়িটা, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়ি সত্যিই ভালো গো, রিভিউ এত ভালো পেয়েছি না শাড়িগুলোর, মানে বলার মতো না, প্রচণ্ড ভালো রিভিউ পেয়েছি, ওই ইলাম পিল্লায়ের মতো, বুঝতে পেরেছো? এই শাড়িটার ভীষণ ভালো রিভিউ পেয়েছি, খুব ভালো রিভিউ এই শাড়িটার, এই পৈঠানিটা না খুব সুন্দর রিভিউ পেয়েছি। এই যাচ্ছে ময়ূরকণ্ঠীর সাথে রেড, দেখে নাও, এই যাচ্ছে ময়ূরকণ্ঠীর সাথে রেড, প্রাইস যাচ্ছে তোমার 3095, ময়ূরকণ্ঠীর সাথে রেড,
দিদি আমি এই শাড়িটা কি পাবো? কোন শাড়িটা? হ্যাঁ অবশ্যই পাবে পাবে পাবে, ময়ূরগণ্ডির সাথে রেডটা তো পাবে, বুকিং করো ময়ূরগণ্ডির সাথে রেড। হ্যাঁ মৌলি মজুমদার কি বলছে? ওইখানে এটা পুরো অরিজিনালের মতো দেখতে মম্মা, এত সুন্দর লাগছে, ভাবতেই পারিনি আমি এটা এত ভালো লাগবে। থ্যাংক ইউ। এই হচ্ছে পৈঠানির রিভিউ, পুরো হাতে পেলে অরিজিনাল মনে হবে, আমি তো বললামই প্রথমেই। পৈঠানিটা পুরো অরিজিনালের মতো দেখতে মম্মা, এত সুন্দর লাগছে, ভাবতেই পারিনি আমি এটা এত ভালো লাগবে। থ্যাংক ইউ। এটা যারা হাতে পেয়েছে মৌলিদি প্রত্যেকেই একই রিভিউ দিয়েছে, তুমি যে রিভিউটা দিলে যে পুরো অরিজিনাল একদম, এটা প্রত্যেকের কাছে রিভিউ। আমার কাছে তো রিভিউগুলো সবসময় থাকে না, প্রত্যেকে লিখে লিখে জানাই, প্রত্যেকেই আমাকে বলেছে দিদি অরিজিনাল, পুরো অরিজিনাল মনে হচ্ছে, পুরোপুরি অরিজিনাল মনে হচ্ছে। কালারগুলো একটু রিপিট করো। হ্যাঁ আমি রিপিট করছি কালার, রিপিট করছি কালার, রিপিট করছি, আমি একটুখানি কালারটা রিপিট করব, রিপিট করব, দেখে নাও। এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে কালারটা একটু রিপিট করো, বলছি এই যাচ্ছে ময়ূরকণ্ঠে রেড, এটা পুরো অরিজিনাল পাবে, হাতে যখন পাবে না মনে হবে যেন পুরো অরিজিনাল শাড়ি পরেছ, এত ভালো। এই মৌলি দিয়ে কথাটা বলেছে যতজন নিয়েছে এই একই জিনিস, এই ভালো রিভিউ না পেলে আমরা শাড়ি রিস্টক করাই না, বুঝতে পেরেছ? এই হচ্ছে শাড়িটা, এই যাচ্ছে কালারগুলো রিপিট করছি 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 রিপিট করছি, দাঁড়ো এক সেকেন্ড। এই যাচ্ছে তোমার রানীর সাথে ব্লু কালারটা, প্রাইস যাচ্ছে তোমার 3095। হ্যাঁ 3095। এই যাচ্ছে রানী ব্লু, দেখো পার পারগুলো দেখো, পুরো অরিজিনাল পাবে, হাতে পাবে যখন না পুরো অরিজিনাল মনে হবে পৈঠানিটা। এই যাচ্ছে রানী ব্লুটা, কালারগুলো দেখিয়ে দিচ্ছি, ময়ূরকণ্ঠের সাথে রেড পৈঠানির কালারগুলো দেখাচ্ছি। হ্যাঁ পরেরটা যাচ্ছে, দেখে নাও, পরেরটা যাচ্ছে বেগুনির সাথে রানী, তারপরেটা যাচ্ছে ময়ূরকণ্ঠের সাথে রানী, এই কালারটা তো অদ্ভুত সুন্দর, ময়ূরকণ্ঠের সাথে রানীটা পুরো অরিজিনালের যে কালারটা আসে না, যদি অরিজিনাল কালারটা পাশাপাশি ফেলো এটার সাথে দেখে বুঝতেই পারবে না। এই যাচ্ছে গোল্ডেনের সাথে রানী, আর এটা যাচ্ছে পরেরটা, এটা যাচ্ছে পরের শাড়িটা, এটা যাচ্ছে বটল গ্রিনের সাথে রানী, হ্যাঁ এটা যাচ্ছে ওয়াইন রানী, এটা যাচ্ছে ওয়াইন রানী, প্রাইস যাচ্ছে বটল গ্রিনের সাথে রেড আর আছে, দেখো তো ইয়ের সাথে রেড একটা আছে না, বটল গ্রিন বলছি, ময়ূরকণ্ঠের সাথে রেড। চলো এই যাচ্ছে পরের শাড়িটা, হ্যাঁ এই যাচ্ছে পরের শাড়িটা, দেখে নাও টোটাল চারটে, ওকে ওকে আমি দেখে নিচ্ছি, এই যাচ্ছে পরের শাড়িটা, আর এটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যাচ্ছে কালার সেট, কোনটা অ্যাভেলেবেল বললে? দুটোই অ্যাভেলেবেল। চলো ঠিক আছে, যেটা নেবে বুক করো না। ওয়াইন রানীটা একটু দেখাবে, ওয়াইন রানী এই যে ওয়াইন রানীটা, ওয়াইন রানীটা হচ্ছে এটা, ওয়াইন রানীটা হচ্ছে এটা, দেখে নাও। প্রাইস যাচ্ছে 3095, প্রাইস যাচ্ছে 3095। এই যাচ্ছে অরিজিনালটা পড়েছি, আমি অরিজিনালটা পড়েছি, হ্যাঁ 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 শুক্লাদি, এটা এটার অরিজিনালটা আমি দেখেছি নিজের চোখে, আমি পড়িনি কিন্তু অরিজিনাল পৈঠানিটা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু অরিজিনাল পৈঠানিটার থেকে মানে অরিজিনাল পৈঠানির সাথে এটার কোনো আলাদা করে বোঝা যায় না, বুঝলে, এটা আলাদা করে কিছু বোঝা যায় না। এই যাচ্ছে ওয়াইন রানীটা, প্রাইস যাচ্ছে তোমার 3095, সরিয়ে দিলাম। পরেরটা যাচ্ছে এটা তুতেটা, এটা হচ্ছে তুতের সাথে, এই কালারটা না ভীষণ মানে খুব ভালো কালার, এটা যে কোনো মানুষকে পড়লে যেন কি একটা অদ্ভুত সুন্দর লাগে, আমি জানি না কেন। আচ্ছা পরেরটা যাচ্ছে বটল গ্রিন, বটল গ্রিন রানী, ওকে এটা যাচ্ছে বটল গ্রিন রানী, প্রাইস যাচ্ছে তোমার, প্রাইস যাচ্ছে বটল গ্রিন রানীটা হবে, হ্যাঁ হবে বটল গ্রিন রানীটা হবে, হবে বটল গ্রিন রানীটা। আর একটা দিদিভাই বুক করেছিলাম, আমি বারবার বললাম যে পেমেন্ট করেতে পেমেন্ট করেনি, বটল গ্রিন রানী দুটো ছিল, এক ইয়ে নিল দেবলীনা বোধহয় নিল, আর একটা ছিল আমি দিয়ে দিলাম পেমেন্ট অপশন। এই যাচ্ছে বটল গ্রিন রানী, প্রাইস যাচ্ছে তোমার, আর এটা হচ্ছে ময়ূরকণ্ঠের রেড, দুটোই বোধহয় বুকিং হয়ে গেছে। এই যাচ্ছে ময়ূরকণ্ঠের সাথে রানী কালারটা, হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার কত, 3095, আর এটা হচ্ছে গোল্ডেন ইয়েলোর সাথে রানী, এটা গোল্ডেন ইয়েলোর সাথে রানী। ময়ূরকণ্ঠের রেডটা দেখাও একটু, ময়ূরকণ্ঠের রেডটা তুমি বোধহয় বুক করলে না, দাও তো বিদি, যদি ময়ূরকণ্ঠের রেডটা দেখো তো আর আছে কি না, একটুখানি উঁকি মেরে দেখো, এই যে ময়ূরকণ্ঠের রেডটা,
সবুজের সাথে রানীটা এই তো দিদি ভাই এতবার বললাম তুমি তো বুকি করলে না আমি তো অন্য কাউকে আবার দিয়ে দিলাম সবুজের সাথে রানীটা তোমাকে আমি কতবার বললাম সবুজের সাথে রানীটা আমি কাকে দিয়ে দিলাম আবার এই মাত্র এই যাচ্ছে ইয়ের সাথে ময়ূরকণ্ঠের সাথে রেডটা হ্যাঁ ময়ূরকণ্ঠে রেড দুটো আছে না ময়ূরকণ্ঠের সাথে রেডটা এটা একটু গর্জিয়াস বাট একটু লাইট কালারের রেড থাকলে না কিছু দেখিও না গো এই যাচ্ছে ময়ূরকণ্ঠের সাথে রেড আর একটা আছে আচ্ছা ময়ূরকণ্ঠের সাথে রেড প্রাইস যাচ্ছে তোমার 3095 3095 যাচ্ছে প্রাইস 3095 যাচ্ছে প্রাইস ওকে 3095 যাচ্ছে প্রাইস হ্যাঁ বুঝেছি পেঁয়াজি কালারটা তুমি পেমেন্ট করে দাও পরেরটা যাচ্ছে এটা আমি এইটা দাও না ময়ূরকণ্ঠের সাথে রানীটা প্রীতি ওটা একটু খুলে দেখাই তাহলে পাবো না আচ্ছা আমি দেখছি দেখছি দাঁড়াও আমাকে একটু লাইভ থেকে উঠতে দাও কটা পেমেন্ট হয়েছে আমি একটু দেখে নিই যদি পেমেন্ট না আসে আমি অবশ্যই দেব যাচ্ছে ময়ূরকণ্ঠের সাথে রানী দেখো কালারটা এই যাচ্ছে ময়ূরকণ্ঠের সাথে রানীটা প্রাইস আছে দেখো শাড়িটা ময়ূরকণ্ঠের সাথে রানী রাজস্থানের সিল্কের আমি দেখছি রাজস্থানের সিল্কের কী কী অ্যাভেলেবেল আছে এই যাচ্ছে শাড়িটা পরেরটা যাচ্ছে এটা পরেরটা যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার কত এটা 3095 ওকে 3095 3095 যাচ্ছে ময়ূরকণ্ঠের সাথে বটল গ্রিনটা একটু দেখাবে এই রে সুমনা দি এই মাত্র বটল বটল গ্রিন রানীটা নিয়ে ইয়ে করছো বটল গ্রিন রানী একটা সোল্ড আর একটার বুকিং ছিল যে দিদিভাই বুকিং করেছিল বোধহয় সম্পাদি সম্পাদিকে আমি এতবার বললাম সম্পাদি দেখে পেমেন্ট করে দাও সম্পাদি তখন কোনো রেসপন্স করেনি এখন বলছে বটল গ্রিন রেটটা দাও যে আগে পেমেন্ট করবে তার ঠিক আছে পেমেন্ট করলে আমি পরের জনকে না করে দেবো চলো এই যাচ্ছে ময়ূরকণ্ঠের সাথে রানীটা দেখো এটা পুরো অরিজিনালের মতো লাগছে কি না বলো পুরো অরিজিনাল লাগবে পুরো অরিজিনাল যখন ব্লাউজ পিসে এই হাতাটা ময়ূরের হাতাটা দিয়ে পরবে না দেখো এই হাতাটা দিয়ে যখন পরবে দেখো শাড়িটা ময়ূরকণ্ঠের সাথে রানী প্রাইস যাচ্ছে তোমার খুব লেট হয়ে বিজি ছিলাম ও আচ্ছা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার প্রাইস আছে তোমার হচ্ছে কত এটা 3095 হ্যাঁ এটা ময়ূরকণ্ঠের সাথে রানী প্রাইস আছে 3095 খুব সুন্দর কালারটা এটা নিয়ে দেখো ময়ূরকণ্ঠে ব্লু আর গ্রিনের ডুয়াল টোন হ্যাঁ এটার মধ্যে বটল গ্রিন রানীটা একটু দেখিও এই যে বটল গ্রিন রানীটা দেখাচ্ছি এই যাচ্ছে বটল গ্রিন রানী এগুলো পুরো অরিজিনালের ফিলিংস পাবে বললাম না মৌলিদি যে কথাটা বলেছে প্রত্যেকেই যতজন নিয়েছে একই জিনিস একই কথা এই যে বটল গ্রিন রানী প্রাইস যাচ্ছে 3095 আমি বুক করিনি ও শম্পা তুমি শম্পাদি শম্পা কাকিমা নও শম্পা শেঠ কাকিমা নও শম্পাদি বলে একজন আছে তার কথা বলছি আমি তো বললাম লাইভে পেমেন্ট লাইভ দেখে পেমেন্ট করছি আচ্ছা ঠিক আছে পেমেন্ট করে দাও সুমনাদিকে বলছি সুমনাদি একটু ওয়েট করো হ্যাঁ সম্পাদি আগে বুক করেছে খেয়াল করেনি আমি বুক করিনি সুমনা সর্দারদিকে বলছি বটল গ্রিন রানীটার এখন পেমেন্ট করো না একটু পরে আমাকে খোঁজ না বটল গ্রিন রানীটার পেমেন্ট হয়েছে কিনা ঠিক আছে গোলাপি বেগুনিটা একটু দেখাবে গোলাপি বেগুনি তো দেখিয়ে দিলাম গোলাপি বেগুনিটা কোনটা গোলাপি বেগুনি তুলে দিয়েছে পিউদি আমার কাছে নেই গোলাপি বেগুনিটা তুলে দিয়েছে এই যাচ্ছে শাড়িটা হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার পঁচিশশো 3095 ওকে 3095 সরিয়ে দিলাম চলো এইটুকু পর্যন্ত থাকলো আবার দেখা হচ্ছে কালকে ও গোলাপি বেগুনিটা ভাঁজ ভেঙে গেছে খুলে গেছে বলে পিউদি ওখানে রেখে দিয়েছে ঠিক আছে চলো এই পর্যন্ত থাক আবার দেখা হচ্ছে কালকে কালকে একটা স্পেশাল অর্গেঞ্জা দেখাবো আর একটা না খুব সুন্দর শাড়ি এসছে ওই শাড়িটা না একটাই পিস এসছে ইউনিক পিস আমি একদিন দেখিয়ে দেবো ঝপ করে এসে ঠিক আছে চলো এই পর্যন্ত থাকলো ঠিক আছে এই পর্যন্ত শাড়িটা থাকলো হ্যাঁ তুমি পেমেন্ট করে দাও পেমেন্ট করে দাও
চলো। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে তোমার এগুলো যা ছিল সব 3095। ঠিক আছে, চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে। আর যারা যারা শাড়ি বুকিং করছো তারা প্লিজ কাকিমা জেঠিমা মাসিমা যাদেরকে দেবে ভাবছো বলে বুক করছো আগে তাদেরকে ফটো পাঠাবে, তারা যদি বলে যে হ্যাঁ পছন্দ তবেই আমাকে পাঠাবে, তার আগে পাঠাবে না। এরকম প্রচুর মানুষ একই জিনিস শুরু করেছো যে আমি যাকে নেবো ভাবছিলাম যার জন্য তার পছন্দ না সে নেবে না তাই ক্যান্সেল করছি, এই ধরনের মেন্টালিটি নিলে বলবো শাড়ি বুক করো না প্লিজ। আগে কাকিমা জেঠিমা মাসিমা সবাইকে দেখিয়ে নাও, ফোনপে জিপে কাজ করছে কিনা দেখে নাও, দেখে নিয়ে প্লিজ শাড়ি বুকিং করো। ওকে, এই ধরনের জিনিসগুলো আমি সিরিয়াসলি বরদাস্ত করি না, কোনোদিনই করবো না, কারণ যারা চায় তাদেরকে আমি দিতে পারি না। এটা বারবার আমি বলছি লাইভে, লাইভ বলছি, যারা কাউকে দেখানোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে দেখানোর জন্য মনে করবে আগে তাদেরকে পাঠাও, তারা যদি বলে যে হ্যাঁ শাড়িটা আমার পছন্দ তাহলে নাও তবে বুক করো, আদারওয়াইজ বুক করো না, এটা আমার রিকোয়েস্ট। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।